পাশাপাশি আমি কিওয়ার্ড রিসার্চটাও একটু দেখিয়ে দিয়েছিলাম না? জি কিওয়ার্ডটাও কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। কিওয়ার্ডটা কি কেউ প্র্যাকটিস করেছিলেন বাসায়? যে করেছে কিরকম মনে হলো যে কতটুকু করতে পারবেন কিওয়ার্ড রিসার্চটা? মোটামুটি কি একটা ধারণা চলে আসছে না এখন? কি মনে হয়, ঠিক মতো কারোই কি হয় নাই? ঠিক আছে, ধারণা আসছে, প্র্যাকটিস করতে করতে পরে আসে এসে যে এসেছে। মানে মেন কনসেপ্টটা তো আপনারা বুঝতে পেরেছেন আর কি, যে কেন হুম হুম কিওয়ার্ডটা বা কিভাবে আমরা করব, আমরা পেইডটি কিভাবে করব। আমি কিন্তু একদম ফ্রি দেখিয়ে দিয়েছি যে ফ্রিতে আপনারা কিভাবে করবেন, পেইড কিন্তু কিছুই দেখাইনি। আমি নিজেও ফ্রিতে করে থাকি, ফ্রিতে করেও মোটামুটি টাইপের আপনি রেজাল্ট নিয়ে আসতে পারবেন বা ভালো কিওয়ার্ড গুলো চুজ করতে পারবেন। ঠিক আছে, ভাই, আমার একটা কোশ্চেন ছিল, কি বলেন? অ্যাড সাবমিট করলে কয়দিন পরে অ্যাপ্রুভ? এটা তো হচ্ছে 24 আওয়ারের ভিতরেই হয়ে যায়। ওটা আমার তো এখনো হয়নি, আমি একটা ক্যাম্পেইন রান করেছি, এখনো হয়নি, আপনার ওটা কি কার্ড অ্যাড করা আছে? কার্ড অ্যাড করেছি। কার্ড অ্যাড করা আছে, ওটা কি ডুয়েল জি, কারেন্সির মেইন ডুয়েল ব্র্যাকেট? কারেন্সি, হ্যাঁ হ্যাঁ, না এটা বাংলাদেশে ব্র্যাক ব্যাংক, ব্র্যাক ব্যাংকেরই তো ডুয়েল কারেন্সি কার্ড না? ডুয়েল কারেন্সি, হ্যাঁ, হ্যাঁ, ওটা 24 আওয়ারের ভিতর হয়ে যাবে। কিন্তু হয়নি। হ্যাঁ, তাহলে হয়তো আপনার এডি কোনো প্রবলেম ছিল, বা দেখেন এটা রিজেক্টেড হয়ে গিয়েছে কিনা, বা আপনার পেমেন্টের অ্যাপ্রুভ কোয়ালিটি ঠিক আছে কিনা। 83%, সরি, 83% কোয়ালিটি, 83% এডে, কোয়ালিটি হ্যাঁ, আর এডে স্ট্যাটাস হলো অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ। দেখেন, তাহলে তো রেজিস্টার্ড হয়ে যাওয়ার কথা। বাট সার্ভটা হচ্ছে না আর কি। দেখেন, এইটা তো হচ্ছে, আপনি গুগল অ্যাডস নিয়ে কথা বলছেন না? গুগল অ্যাডস, হ্যাঁ, এইটা তো মনে করেন যে অ্যাড করে দিতে পারবেন আপনি, সবকিছুই ঠিক আছে, কিন্তু অ্যাডটা অ্যাপ্রুভ তো আর আমরা কেউই করব না বা আমাদের হাতে নেই। আপনি বাট আমাদের আমার কাছে কোশ্চেনটা ছিল এটাই, যে কখন, ইউজুয়ালি কয়দিনের মধ্যে হয় আর কি। 24 আওয়ারের ভিতরেই বেসিক্যালি হয়ে যাওয়ার কথা, এত একটা বেশি টাইম তো নেয় না। ঠিক আছে, তো আপনি আরো দেখতে পারেন বা আবার নতুন করে করে দেখতে পারেন। আমি যে, আপনি যে কম্পিউটার দেখালেন ওটাই করলাম। আচ্ছা দেখেন, আজকে আমরা একটু ভিডিও ক্যাম্পেইন নিয়ে কথা বলি। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না আমার? আর কালকে কিওয়ার্ড, এই আমরা যে লাস্ট ক্লাসটা করেছিলাম, কিওয়ার্ড নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? থাকলে একটু করতে পারেন। কোশ্চেনটা হলো যে, যে কিওয়ার্ড গুলো আমরা দিচ্ছি, আমার দেখা গেল ম্যাক্সিমাম আমি কিছু কিওয়ার্ড বানিয়ে দিয়েছি, সেই কিওয়ার্ড গুলো নেয়নি গুগল। আপনি কিওয়ার্ড গুলো বানিয়ে দিবেন কেন? আপনি কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন। হ্যাঁ, রিসার্চ ছাড়া আমার, আমার কাছে মনে হতে পারে না যে আমার ক্লায়েন্ট কি কি বিষয়ে সার্চ দিতে পারে। দেখেন, আমরা যখন এই কিওয়ার্ড বলেন বা ফেসবুকের টার্গেটিং বলেন, আমরা নিজেরা অনেক কিছুই মনে করি, কিন্তু ফেসবুকে বা গুগলে ওই জিনিসটা অ্যালাউ নাও করতে পারে। যেমন আজকে হচ্ছে আমি একটা পাঞ্জাবি অ্যাড করছিলাম, আমি সরাসরি পাঞ্জাবি লেখার পর পাঞ্জাবি কিন্তু পাইনি। তো এটা কিছুই করার নেই, আপনার হচ্ছে যে কিওয়ার্ড গুলো আছে, যে কিওয়ার্ড গুলো সার্চ ভলিউম দেন, হচ্ছে আপনি সব কিছু দেখতে পারছেন, রিসার্চ করে বের করতে পারছেন, আপনি ওই কিওয়ার্ড গুলোর দিকে যাবেন। ওকে, এমন যদি হতো তাহলে কিন্তু টার্গেটিংটা অনেক বেশি ইজি হয়ে যেত, তাই না? সবাই আমাদের আপনি এলাও করলে আমার স্ক্রিনটা আমি আপনাকে দেখাতাম, এখন স্ক্রিন দেখাবেন? টাইম তো অনেক চলে যাচ্ছে, 7টা 18 বাজে। বাট এটা আমাদের তো লার্নিং, আমরা যদি প্রপারলি না শিখতে পারি আপনার তাহলে তো প্রবলেম হবে টা না। কি সেটা একটু বলেন। আমার প্রবলেম হচ্ছে আমি যে কিউড গুলো দিয়েছি তা ওটা ঠিক হচ্ছে কি না, অ্যাডে কোনো সমস্যা হচ্ছে কি না, না। কিওয়ার্ডটা হচ্ছে আপনি রিসার্চ করে দিবেন, এভাবে নিজের মতো দেওয়া যাবে না, এটা আমি আপনাকে বলে দিলাম। ঠিক আছে, এটা আপনি আজকে কিওয়ার্ড গুলো রিসার্চ আমি যেভাবে দেখিয়েছিলাম না, আপনি কিওয়ার্ডটা রিসার্চ করবেন, রিসার্চ করে দেন হচ্ছে আপনি কিওয়ার্ড গুলো অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, আপনি আবার নতুন করে কিওয়ার্ডটা রিসার্চ করেন। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে একটু ক্লাসে যাই। দেখেন, আমরা আজকে ভিডিও ক্যাম্পেইনটা একটু দেখব। বাট আপনি ক্লাস শেষের চেষ্টা করবেন আমার সলভ একটু দেখার জন্য। ক্লাস শেষে এখন সময় যদি থাকে তাহলে আমি দেখার ট্রাই করব। ঠিক আছে,
আদারওয়াইজ আপনি স্ক্রিনশট নিয়ে এটা দিতে পারেন আমাকে। ওকে ঠিক আছে। এখন দেখেন আজকে হচ্ছে আমরা ভিডিও অ্যাড নিয়ে কথা বলবো, ওকে? ভিডিও অ্যাডটা কি বেসিক্যালি বলেন তো? আমি প্রথম যখন আপনাদের গুগল ক্লাসটা নিয়েছিলাম তখন ভিডিও অ্যাড নিয়ে আমি কিছু কথা বলেছিলাম, মনে আছে কি কারো? ভিডিও অ্যাড নিয়ে যে আমি কিছু কথা বলেছিলাম যে ভিডিও অ্যাডটা আসলে কি অ্যাকচুয়ালি, কেউ একজন কি বলতে পারবেন? কেউই বলতে পারছেন না। আচ্ছা দেখেন, আমরা ইউটিউবে অনেক সময় ভিডিও দেখার মানে ভিডিও দেখার মাঝখানে বা ভিডিও দেখার শেষে বা ভিডিও কিছুক্ষণ দেখার পর আমাদের কাছে কিছু অ্যাড চলে আসে না ইউটিউবে? আমরা কি অ্যাড দেখেছি ইউটিউবে, এরকম অ্যাড দেখেছি কি? জি আচ্ছা ঠিক আছে, আমরা এর ভিতরে কিছু অ্যাড দেখি না, যে যে অ্যাডগুলো আমরা কিছুক্ষণ পর বা 5 সেকেন্ড পর স্কিপ করতে পারি, একটা স্কিপ অপশন আছে, এরকম দেখেছি না। আবার কিছু অ্যাড এরকম থাকে না যেগুলো একদমই স্কিপ করা যায় না, তাই না? নন স্কিপেবল। নন স্কিপেবল, এই এই জিনিসগুলো কি আমরা পরিচিত এই জিনিসগুলোর সাথে? আমরা কিন্তু সবাই বলতে গেলে কম বেশি পরিচিত, যেহেতু হচ্ছে আমরা ইউটিউবটা ঘাটাঘাটি করি বা ইউটিউবে নানা রকম ভিডিওস দেখে থাকি লার্নিং এর জন্য, তো ইউটিউবে কিন্তু এই টাইপের অ্যাড গুলো আসে। হ্যাঁ, ভিডিওর ক্ষেত্রে দেখা যায় যে স্কিপেবল, নন স্কিপেবল আর হচ্ছে বাম্পার, এই তিনটা অ্যাড হচ্ছে আমরা ইউটিউবে সব থেকে বেশি দেখে থাকি। বলতে গেলে বেসিক্যালি এই তিনটা অ্যাডই দিয়ে থাকে, বাট তার ভিতরে স্কিপেবল অ্যাডটাই হচ্ছে সব থেকে বেশি। দেখেন আপনাদের জন্য যে শিটটা ছিল সেটা লেখা আছে, এটা আপনাদের এখনো দেওয়া হয়নি তাই না? না ফার্স্টে আমরা আসি হচ্ছে স্কিপেবল অ্যাড নিয়ে, ঠিক আছে? এটা লেন্থটা হয় বেসিক্যালি হচ্ছে যে 10 সেকেন্ড থেকে মনে করেন যে 2.5-3 মিনিট এরকম টাইপের এটা লেন্থটা হয়, ঠিক আছে? আর এটা টাকাটা কাটে হচ্ছে 12 সেকেন্ড দেখার পর স্কিপেবল অ্যাডের ক্ষেত্রে। হ্যাঁ, আর নন স্কিপেবল যে অ্যাডটা আছে এটা হচ্ছে আপনার 6 থেকে 15 সেকেন্ডের মতো থাকে এই অ্যাডটা হয় আর কি, এটাতে আপনি কিন্তু মানে স্কিপ করতে পারছেন না, আপনাকে কিন্তু জোর করে বলতে গেলে পুরো অ্যাডটাই দেখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনি স্কিপ করতে পারবেন না। আর এই এই নন স্কিপেবল অ্যাডের যে টাকাটা কাটে এটা হচ্ছে সিপিএম এর উপর কাটে। সিপিএমটা কি, এটা কি কেউ বলতে পারবেন? এই যে দেখেন এখানে লেখা আছে কস্ট পার 1000 ইমপ্রেশন, মানে কি আপনার কস্টটা কাটবে হচ্ছে 1000 ইমপ্রেশনের উপর, ঠিক আছে? আমরা এখন বাম্পার অ্যাডে আসি। বাম্পার অ্যাডটা হচ্ছে এটা হচ্ছে 6 সেকেন্ড বা এর একটু কম হবে, এরকমই হবে, এর বেশি হবে না। আচ্ছা এখন দেখেন, আপনার একটা বিজনেস আছে বা আপনি অন্য কারোর জন্য কাজ করছেন, ঠিক আছে? তো এখন বলেন তো যে শুরুর ক্ষেত্রে একদম প্রথম ধাপে আপনার জন্য এই যে এই 3 রকমের যে অ্যাডস আছে, এই 3 রকমের অ্যাড থেকে কোন অ্যাডটা দিলে ভালো হয় আপনার বিজনেসের জন্য? আপনি কি প্রথমেই স্কিপেবল অ্যাডটা দিবেন যেন মানুষ স্কিপ করেও দেখতে পারে, নাকি ফার্স্টই আপনি নন স্কিপেবল দিয়ে দিবেন, নাকি আপনি বাম্পার অ্যাডটা দিয়ে দিবেন যেটা 6 সেকেন্ড মাত্র সময়? কি মনে হয় আপনাদের যে কোন অ্যাডটা ফার্স্টের দিকে আমাদের দেওয়া উচিত? এখানে আরেকটা জিনিস বলে নেই যে আপনার যদি স্কিপেবল অ্যাডটা দেন তাহলে সেক্ষেত্রে টাকাটা চার্জ একটু কম হবে। হ্যাঁ, এর থেকে বেশি হবে হচ্ছে নন স্কিপেবলে, আর তার থেকেও বেশি হবে হচ্ছে বাম্পার অ্যাডে। এখন বলেন তো বিজনেসের প্রথম দিকে আপনার মানে কোন অ্যাডটা দেওয়া উচিত? একজনও বলতে পারছেন না, নাকি আপনারা এই তিনটা জিনিস বুঝেনি নাই কেউ?
বিষয়টা নাকি? বলেন একজন বলেন। কতজন আছেন আপনারা? আছেন তো অনেকজনই, কেউই বলতে পারছেন না। আচ্ছা দেখেন, আপনি বিজনেসের শুরুর ক্ষেত্রে অবশ্যই হচ্ছে ফার্স্টে স্কিপেবল অ্যাড দিয়ে ট্রাই করবেন, কারণ এটাতে হচ্ছে আপনার কস্টটা একটু কম কাটবে। যদি আপনি ফার্স্টেই মানে জোর করে অডিয়েন্সদের দেখানো শুরু করেন 6 থেকে 15 সেকেন্ড, বা হচ্ছে আপনি বাম্পার অ্যাড দিয়ে দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওরকম রেজাল্টটা আসতে পারে, রেজাল্ট আহামরি আসবে না। কারণ ফার্স্টের দিকে তো আপনার সাথে অডিয়েন্সদের কোনো নেটওয়ার্কিং ক্রিয়েট হয় নাই, বা তারা আপনার বিজনেস সম্পর্কে কিছুই জানে না বলতে গেলে, তো ওরকম রেজাল্টটা হয়তো বা নাও আসতে পারে। কিন্তু যদি আপনি ফার্স্টের দিকে স্কিপেবল অ্যাডটা দেন, তাহলে দেখা যাবে কি জানেন, যে কিছু মানুষ যারা হচ্ছে ইন্টারেস্ট নিচ্ছে, তারা কিন্তু অ্যাডটা ক্লিক করে পুরোটা দেখবে। হ্যাঁ, আর 12 সেকেন্ড যেহেতু দেখার পর আপনার কস্টিংটা হবে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার কস্টটাও কম হবে। যে কেউ যদি একদমই ইন্টারেস্ট না দেখায়, সে কিন্তু 5 সেকেন্ড পরেই স্কিপ করে ফেলবে, সে কিন্তু পুরো 12 সেকেন্ডের বেশি অ্যাডটা দেখবে না। আর নন স্কিপেবল অ্যাডটা আপনি তখন দিতে পারেন যখন হচ্ছে আপনার বিজনেসটা মোটামুটি হয়ে গিয়েছে, একটু দাঁড়িয়েছে, এখন হচ্ছে আপনি কোনো কিছু জানাতে যাচ্ছেন, যেটা হচ্ছে একটু শর্ট আকারে, যে হ্যাঁ মানুষজন বেশি দেখবে, দেখে এখান থেকে হচ্ছে এটার মানে কেনার পসিবিলিটিটা, বা আপনি যে অবজেক্টিভটা নিয়ে অ্যাডটা করছেন সেটা ফুলফিল হতে পারে। আর বাম্পার অ্যাডটা আপনারা তখনই দিবেন যখন হচ্ছে কোনো অফার দিতে চাচ্ছেন, কারণ দেখেন 6 সেকেন্ডে কিন্তু আপনি অনেক বেশি কিছু বুঝাতে পারবেন না 6 সেকেন্ডের একটা অ্যাডে। তো অফার টাইপের অ্যাডগুলো যদি আপনি 6 সেকেন্ডে দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি হচ্ছে বুঝাতে পারছেন 6 সেকেন্ডেই মাত্র অফার আপনার কি আছে, এই জিনিসগুলো আপনি দেখাতে পারছেন। কিন্তু 6 থেকে 15 সেকেন্ড যেটা যেটা নন স্কিপেবল, সেটাতে আপনি যদি অফারটাও দেন, দিয়ে যদি নন স্কিপেবল দেন, তাহলে বিষয়টা হয়তো বা ওরকম ভাবে হবে না, কারণ আপনাকে অফারটা একদম স্বল্প সময়ের ভিতরেই দিতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি স্টার্টিং পর্যায়ে স্কিপেবল অ্যাডটা দিতে পারেন, দেন হচ্ছে আপনি নন স্কিপেবল দিয়ে ট্রাই করতে পারেন, বা হচ্ছে বাম্পার অ্যাড দিয়ে ট্রাই করতে পারেন। ঠিক আছে, এই তিনটা জিনিস কি আমরা ক্লিয়ার? এখন দেখেন, আমরা ফার্স্টে হচ্ছে ট্রাই করি নন স্কিপেবল স্ট্রিম, আমরা রিচ দিয়ে দিলাম এখানে, আমাদের রিচ থাকবে। আচ্ছা, কিছু অ্যাড আমরা দেখি না যেগুলো হচ্ছে ভিডিও অ্যাড বাট শুধু অডিও থাকে, এরকম অ্যাড কিন্তু আমরা দেখে থাকি। এগুলোর জন্য হচ্ছে এই যে এই অবজেক্টিভটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেব। যদি আমাদের এরকম কোনো অ্যাড থাকে যেটা হচ্ছে ভিডিও থাকবে বাট সেটা হচ্ছে শুধুমাত্রই আপনাকে অডিও আকারে শোনাবে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এইটা এই অবজেক্টিভটা সিলেক্ট করে দিতে পারি। আমরা নেক্সটে যাই। দেখেন, এখান থেকে আমরা নামটা সিলেক্ট করতে পারি। দেন হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে সিলেক্ট ইওর বিট স্ট্র্যাটেজি। ঠিক আছে, এটা হয়তো আমাদের এখন চেঞ্জ করতে দিচ্ছে না, এর জন্য হচ্ছে 10,000 আমাদের ই করতে হবে, আগে স্পেন্ড করতে হবে। ঠিক আছে, এটা আমাদের সিপিএমই থাকবে, কস্ট পার 1000 ইমপ্রেশন। দেন হচ্ছে আমরা এখান থেকে বিডিংটা করব। আচ্ছা, আমাদের ক্যাম্পেইনের জন্য এখানে কিন্তু ক্যাম্পেইন টোটালটাও দিতে পারি, আবার হচ্ছে আমরা ডেলিটাও দিতে পারি, বাট এই জিনিসটা হচ্ছে বেশি নির্ভর করে যে আপনার বাজেটটা কিরকম আর আপনি হচ্ছে কি চাচ্ছেন। যদি আপনার মনে হয় আপনার বাজেট কম, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ডেলির দিকেও যেতে পারি, আবার হচ্ছে যে আপনি চাচ্ছেন একটা লং টাইম ট্রাই করতে, তো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা টোটালের দিকেও যেতে পারি। যদি আমরা ক্যাম্পেইন টোটালের দিকে যাই, দেখি যদি আমরা টোটালের দিকে যাই, তাহলে দেখেন এখানে 3 উইক, 2 উইক, 1 মান্থ, 2 মান্থ, এরকম করে কিন্তু আমরা দিতে পারবো। এই যে দেখেন, স্টার্ট ডেটটাও আমরা সিলেক্ট করতে পারছি এখান থেকে,
দেন হচ্ছে আমরা এন্ড ডেটটাও এখান থেকে সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে ডেটের সিস্টেমটা আর কি। এখন আমরা নেটওয়ার্কে চলে যাব। দেখেন আমরা যেহেতু এই অ্যাডটা করছি হচ্ছে মেইনলি ইউটিউব প্ল্যাটফর্মে দেখানোর জন্য, ঠিক আছে, কিন্তু আমরা কি এই অ্যাডটা এই ডিসপ্লে নেটওয়ার্কে দেখাবো ভিডিও পার্টনার? এটা আমি আপনাদের কিন্তু না করেছিলাম যে আপনারা হচ্ছে এই ডিসপ্লে নেটওয়ার্ক যে পার্টনারগুলো আছে ওদের সাথে আপনারা দেখাবেন না আপনার অ্যাডটা। এটাতে আমাদের যদি আমরা দেখাই তাহলে আমাদের লাভ হওয়ার পসিবিলিটিটা অনেক কমে যাবে। ঠিক আছে, আমরা হচ্ছে এটা অফ করে দিব। দেখেন আমরা হচ্ছে এটা অফ করে দিব, আর ইউটিউব তো এখানে ডিফল্ট ভাবে সিলেক্ট করাই থাকবে আপনার। এখন আমরা লোকেশনে চলে যাই। লোকেশনটা কিন্তু কি আমরা এর আগেই দেখেছি যে লোকেশনটা আমরা কিভাবে সিলেক্ট করব। হ্যাঁ, হয় আমরা যদি আমরা কোনো এই বাংলাদেশের জন্য যদি আমরা করতে চাই তাহলে বাংলাদেশ এখানে ডিফল্ট ভাবেই আছে, বাট আমরা যদি চাই হচ্ছে যে আমাদের স্পেসিফিক আমরা কোনো লোকেশনকে সিলেক্ট করতে চাচ্ছি তাহলে কিন্তু এখান থেকে আমরা করব। এটা আমি এর আগের ক্লাসে দেখিয়ে দিয়েছি, এটা আমি আর দেখালাম না। এখন দেখেন ল্যাঙ্গুয়েজ আসি, ল্যাঙ্গুয়েজও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আপনার ক্লায়েন্টের বা আপনার বিজনেস অনুযায়ী আপনি যে যে ল্যাঙ্গুয়েজগুলো চাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। দেখেন রিলেটেড ভিডিও, এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় দেখি না যে ভিডিও অ্যাডগুলো যখন চলে তখন দেখা যায় কি ওই অ্যাডগুলোর সাথে আরও কিছু অ্যাড নিচে চলে আসে। ঠিক এভাবে এই যে নিচে একটা অ্যাড চলছে, উপরে এর সাথে হচ্ছে আরও দুটো অ্যাড চলে আসছে, এগুলো কিন্তু আমরা এখান থেকে এই যে অ্যাড করতে পারি। আমরা জাস্ট এখানে কি করব যে আমরা যেই অ্যাডগুলো যেই মানে অ্যাডের সাথে যেই ভিডিওগুলো আমরা অ্যাড করতে চাচ্ছি এখানে রিলেটেড ভিডিও হিসাবে সেগুলোর জাস্ট ইউআরএলটা কপি করে এনে এখানে পেস্ট করে দিব। দেখেন থেকে যদি আমরা পেস্ট করে দেই তাহলে যে দেখতে পাচ্ছেন আমাদের উপরে যে অ্যাডটা শো করবে এটার নিচে কিন্তু অ্যাডটা চলে এসেছে। এটাকে আপনি ইচ্ছা করলে কেটে দিতে পারেন, আমরা আরো একটা অ্যাড এনে এই যে দেখেন এখন কিন্তু কি হয়েছে যে আপনার যে মেন অ্যাডটা চলবে সেটা তো আমরা সেট আপ করবোই, বাট তার সাথে কিন্তু নিচে এই দুটো অ্যাডও চলে আসবে, এই দুটো ভিডিও চলে আসবে। কেন? এটা হচ্ছে রিলেটেড, আর এখানে আপনারা যে ভিডিওটা দিবেন সেটা হচ্ছে আপনি যে ভিডিওটা নিয়ে অ্যাড দিচ্ছেন তার সাথে অবশ্যই রিলেটেড রাখার ট্রাই করবেন। ঠিক আছে, যেন মানুষ আগ্রহী হয়ে এই ভিডিওগুলোতে ক্লিক করে, এর জন্য হচ্ছে আমরা এই রিলেটেড ভিডিওগুলো দিয়ে থাকি। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমরা ডিভাইসগুলো সিলেক্ট করতে পারবো। এখন দেখেন অনেক সময় হয় যে আমরা চাচ্ছি না যে আমাদের ভিডিওগুলো ট্যাবলেটসে দেখাক বা আমরা টিভি স্ক্রিনে, আমরা চাচ্ছি না এই ভিডিওগুলো আমাদের দেখাক, তো আমরা কিন্তু এখান থেকে হচ্ছে এগুলো আনসিলেক্ট করে দিতে পারবো। ওকে, এগুলো হচ্ছে আনসিলেক্ট করে দিতে পারবো, বা আমরা হচ্ছে সবগুলোতেই রাখতে পারি,
বাট আমাদের ইচ্ছা অনুযায়ী বা আমরা কোন জিনিসটা চাচ্ছি বা আমাদের বিজনেসটা কি টাইপের, যে এখানে হয়তো বা টিভি স্ক্রিনে যদি আমরা দেখাই তাহলে টিভি স্ক্রিন থেকে তো হচ্ছে ক্লিক করে কেউই আমাদের অ্যাডটা ঢুকবে না, তো সেক্ষেত্রে কিন্তু আমরা টিভি স্ক্রিনটা অফ করে রাখতে পারি। এখন দেখেন অপারেটিং সিস্টেমে আমরা যাই, এখান থেকে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো আপনি কোথায় অ্যাডটা দেখাতে চাচ্ছেন, আপনি কি অ্যান্ড্রয়েড, ব্ল্যাকবেরি, আইএসও, উইন্ডোজ ফোন, ওয়েব ওএস, আপনি কোনটায় দেখাতে চাচ্ছেন, আপনি কিন্তু এগুলো সিলেক্ট করতে পারেন এখান থেকে। এখান থেকে আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো সিলেক্ট করতে চাচ্ছি। বাট আমরা যদি চাই যে আমরা উইন্ডোজ ফোনগুলোতে দেখাবো না, এখানে আমাদের কাস্টমার হয়তো বা থাকার পসিবিলিটিটা কম, তাহলে কিন্তু আমরা এটা কেটে দিতে পারছি এখান থেকে। দেখেন ডিভাইস মডেল, আচ্ছা এটাও হচ্ছে এক কাইন্ড অফ, এই যে দেখেন এখানে আরও বেশি স্পেসিফিক আছে, বাট আমরা হয়তো বা এখান থেকে না করে আমরা ওখান থেকেও করতে পারি, বা আপনাদের যদি ইচ্ছা হয় এখান থেকে আপনি অ্যামাজন সিলেক্ট করবেন বা হচ্ছে গুগল করবেন, আমরা এগুলোও কিন্তু করতে পারি এখান থেকে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা নেটওয়ার্কে যাই, দেখেন আমাদের অনেক সময় মনে হয় না যে আমাদের যে ক্লায়েন্টগুলো আছে তাদের আমি চাচ্ছি যে তাদের তারা শুধু ওয়াইফাই হবে, যে ওয়াইফাই দেখে এরকম কাউকে আমি সিলেক্ট করতে চাচ্ছি, কারণ অনেক সময় হয় কি যে ধরেন যে মানুষ যখন আমার একটা দেখে তখন যারা হচ্ছে ডাটা ইউজ করে, হ্যাঁ যারা ডাটা ইউজ করে তারা চিন্তা করে যে এই আমার ডাটাটা তো হয়তো বা কেটে নিয়ে যেতে পারে, আমি একটা তাড়াতাড়ি স্কিপ করে দিই বা অনেক সময় বের হয়ে যায় একটা থেকে। তা আপনি কিন্তু কি করতে পারেন যে যারা হচ্ছে এরকম সিম দিয়ে ইউজ করে নেট তাদেরকে কিন্তু আপনি কেটে দিতে পারেন, আপনি কিন্তু এখানে শুধু ওয়াইফাইটা রাখতে পারেন, যে ওয়াইফাই দিয়ে যারা আছে তারাই শুধু একটা দেখতে পারবে, আপনি কিন্তু এভাবে নেটওয়ার্কটা চুজ করে দিতে পারেন। যদিও যদি আমরা বেশি এরকম করে ন্যারো করতে থাকি তাহলে কিন্তু অনেক বেশি ন্যারো হয়ে যাবে। এখন হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি ক্যাপিং এর দিকে আসি, দেখেন আমরা যে একটা করছি আমরা তো মানুষকে দেখানোর জন্য একটা করছি তাই না। এখন আপনি কিন্তু এই জিনিসটা ঠিক করে দিতে পারেন যে আপনি একজনকে কতবার দেখাবেন, ধরেন আমি একদিনে চাচ্ছি একজনকে আমি 5 বার দেখাবো, এখানে আমি 5 লিখতে পারি, বা আমি চাচ্ছি যে উইকে আমি 5 বার দেখাবো, এটাও কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করতে পারি, বা আমি চাচ্ছি যে মান্থলি তাকে 5 বার দেখাবো, এই জিনিসটাও কিন্তু আমরা কি সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। এখন হচ্ছে অ্যাড ইমপ্রেশন, দেখেন এখানে আমি কতবার সে ইমপ্রেশন করবে এই জিনিসটাও কিন্তু ঠিক একইভাবে সিলেক্ট করা যাচ্ছে। ওকে এখানে জাস্ট আপনি নাম্বারটা দিয়ে দিবেন 4 বা হচ্ছে 5 বার বা আপনি 2 বার করতে চাচ্ছেন, দেন হচ্ছে আপনি উইক, ডে বা মান্থ এই জিনিসগুলো দিয়ে দিবেন। ওকে আছেন কতজন, আচ্ছা আপনাদের কি প্রেজেন্ট নেওয়া হতো? জি না, প্রেজেন্ট নেওয়া হতো না। না না, কোনো প্রেজেন্ট নেওয়া হতো না। আচ্ছা আপনাদের গুগল অ্যাডস এর পর তো শুধু ইউটিউব আর হচ্ছে ইমেল আর ফাইবার মার্কেটপ্লেস এই তিনটা জিনিসই বাকি তাই না? জি। আচ্ছা একটা কোয়েশ্চেন ছিল, ওই যে হ্যালো হ্যালো কোয়েশ্চেনটা হচ্ছে যে নেটওয়ার্ক যে, হ্যাঁ নেটওয়ার্ক যে সেটিং করব, এটা যদি আমি নেটওয়ার্ক বেশি মানে যেমন বললেন বাংলা লিংক, গ্রামীণ, হ্যাঁ এগুলো যদি আমি সেট করি এতে কি আমার মানে ওই যে আমার যে গুগল যে কস্ট, হ্যাঁ এটা কি মানে বাড়বে নাকি? গুগল কিন্তু আপনাকে রেকমেন্ড করছে বা তারা কিভাবে কস্টিংটা নেবে এগুলো কিন্তু সবকিছুর উপরে নির্ভর করে। এখন আমরা যদি আমাদের চাই যে আমরা দেখাবো না, যারা বাংলা লিংক বা এয়ারটেল দিয়ে হচ্ছে আপনার টাকা দিয়ে এমবি কিনে তাদের আমরা দেখাতে চাচ্ছি না, এখন এই জিনিস
গুলো সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে আপনার প্রয়োজনের উপর, যে আপনি কি চাচ্ছেন বা আপনার ক্লায়েন্ট কি চাচ্ছে, তাই না? হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা তো আমার জানতে হবে যে এটা আমি দেখালে আমার মানে কষ্ট বেশি হ্যাঁ, ইয়া করবে। একটু বেড়ে যেতে পারে, কারণ আপনার দেখেন হ্যাঁ এটা ওটা তো কিন্তু অবশ্যই অনেক ভালো একটু বিষয়। ন্যারো হয়ে আসবে। ওয়াইফাই যতজন ইউজ করে, এমনও তো হতে পারে যে মোবাইল অপারেটর যারা আছে তাদের সংখ্যাও মোটামুটি ভালো হতে পারে, তো ওখান থেকে কি আপনি অডিয়েন্স মিস করছেন না? জি এটা এটা এই জন্যই আমি বললাম। কিন্তু এখন আপনি চাচ্ছেন যে না ঠিক আছে, আমি এই জিনিসটায় বেশি একটা ঘাটাঘাটি করব না, এটা যেরকম আছে সেরকমই থাক, সমস্যা নেই, এটাতে আমার বিজনেসে অত একটা প্রভাব ফেলবে না, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা নাও করতে পারেন। সেম সেম এরকমই আর একটা কোশ্চেন হচ্ছে, যেমন আমি কান্ট্রি সেট করব বাংলাদেশ। হ্যাঁ এখন আমি যদি বাইরে কান্ট্রি সেট করি, সেটা মনে করেন শুধু বাংলাদেশ না, কয়েকটা কান্ট্রি দেখবে আর কি আমার একটা, সেক্ষেত্রেও তো আপনি সার্চ করে দিবেন, চার্জ বেশি করবে তাই না? হ্যাঁ এখন আপনার রিকোয়ারমেন্ট বেশি থাকলে গুগল তো চার্জটা বেশি করবে, হ্যাঁ হ্যাঁ তাই না? এটাই এই জি জি এটা এখানে জানার হচ্ছে জন্য। বিষয়টা যে আপনার যেরকম রিকোয়ারমেন্ট থাকবে, আপনি যত বেশি চেঞ্জেস করবেন, আপনার যত বেশি হচ্ছে এই জিনিসগুলোতে আপনি চেঞ্জেস আনবেন, ততই কিন্তু হচ্ছে আপনার টাকাটা বেশি কাটার পসিবিলিটি আছে এখানে, এটা হচ্ছে সত্যি কথা। জি জি কিন্তু এখন আপনার যদি প্রয়োজন হয় যে আমার এই জিনিসগুলো অবশ্যই করতে হবে বিজনেসের পারপাসে, বা আপনার ক্লায়েন্ট যদি বলে যে এই আমার এই রিকোয়ারমেন্ট আছে, যারা ওয়াইফাই ইউজ করে শুধু তারাই দেখবে, তখন আপনি কিন্তু তাকে এই জিনিসটা ক্লিয়ার হয়ে নেবেন। মানে ক্লায়েন্টের উপর আর কি এটা নির্ভর করে। অবভিয়াসলি, কারণ ক্লায়েন্ট অনেক সময় থাকে, ক্লায়েন্ট যে এসে আপনাকে হচ্ছে বলবে যে আমার এই এই জিনিসগুলো রিকোয়ারমেন্ট আছে, তুমি এইভাবে এটা করে দাও, তখন আপনাকে কিন্তু এই জিনিসটা অবশ্যই বলতে হবে, বুঝিয়ে বলতে হবে অবশ্যই যে এটা এভাবে করলে, বা এত জিনিসগুলো যদি আমরা হচ্ছে কাস্টমাইজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কস্ট একটু বেশি পড়তে পারে, তার থেকে আপনি এটা করতে পারেন যে এই জিনিসগুলো বুঝিয়ে তার থেকে আপনি বাজেটটা একটু বাড়িয়ে নিলেন, যদি তার বাজেটটা একটু বেশি কম থাকে, তাই না? এটা হচ্ছে আপনি থ্যাংক ইউ। কথা বলে তার সাথে এই জিনিসটা ফিক্স করবেন, কিন্তু অবশ্যই বুঝাতে হবে তাকে, কারণ সব ক্লায়েন্টই যে আপনার কথাটা বুঝে যাবে বা বুঝার চেষ্টা করবে না, ক্লায়েন্টটা কিন্তু চাই হচ্ছে যে কম টাকায় বেশি রেজাল্ট, তাই না? বুঝছি, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, এখন হচ্ছে অ্যাড স্কেজুয়াল। অ্যাড স্কেজুয়াল কি আমরা বুঝি, আমরা কখন দেখাতে যাচ্ছি? বেসিক্যালি হচ্ছে এটা অল ডে রাখাটাই ভালো, কিন্তু এখন দেখেন আপনার ক্লায়েন্ট বলছে যে আমি চাচ্ছি না অল ডে থাকবে, তুমি স্পেসিফিক ভাবে এই এই টাইমটা দিয়ে দাও এই দিনে, ঠিক আছে? তখন আপনি কি করবেন, এখান থেকে অ্যাড করবেন, ফ্রি অ্যাড করবেন, দরকার হলে 7 দিন অ্যাড করে নেবেন, দেন হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ম্যানুয়ালি সিলেক্ট করে করে এখানে আপনি টাইমগুলো দিয়ে দিবেন। ওকে, এখানে ম্যানুয়ালি সিলেক্ট করে করে দিয়ে দিবেন, দেন হচ্ছে অ্যাড গ্রুপ, দেন হচ্ছে ডেমোগ্রাফিক, এরপর হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট। আচ্ছা, এর আগের ক্লাসে আমি বলেছিলাম না যে আমরা হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট থেকে করব না, কারো কি মনে আছে? এর আগের ক্লাসে বলে দিয়েছিলাম যে আমরা অডিয়েন্স সেগমেন্ট থেকে করব না, কারোই মনে নাই? জি 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 বলেছিলেন। দেখেন, কিন্তু আমরা যখন ভিডিও অ্যাডটা করব, দেখেন এখানে ভিডিও অ্যাড করার সময় আমার কতগুলো অপশন আসছে, আমি ডেমোগ্রাফিক থেকে করতে পারছি, অডিয়েন্স সেগমেন্ট থেকে করতে পারছি, আমি কিওয়ার্ড থেকে করতে পারছি, দেখেন হচ্ছে কি আমি টপিক থেকে করতে পারছি। এখন বলেন তো আমরা কি এই 4টা জায়গার থেকেই করব? 4টা জায়গার থেকে কি আমি আমার অডিয়েন্সটা সিলেক্ট করব, নাকি কিছু কম করব এখান থেকে? দেখেন এখানে কিন্তু কিছু কম করব। এক্স্যাক্টলি কম করতে হবে, কেন? কিছু কম করব। এখন আমরা যদি এই সবগুলো জিনিস নিয়ে করতে চাই, আমরা যদি এখানে সব কিছুতে, এখানে আমি সিলেক্ট করলাম, তারপর হচ্ছে আমি এখানে সিলেক্ট করলাম, দেন হচ্ছে এখানে সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে যে আরেকটা যেটা আছে এখানেও আমি সিলেক্ট করলাম, আমি যদি 4টা জায়গাতেই সিলেক্ট করি, তাহলে কি আমি মানে আমার যে বাজেটটা আছে সেটা দিয়ে কি আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো? বলেন তো, আমার প্রচুর না জি টাকা না বেড়ে যাবে না? ইয়েস আমার সিপিএমটা অনেক বেশি বেড়ে যাচ্ছে না এখানে?
বেশি বেড়ে যাবে। আর ভিডিও অ্যাড এর ক্ষেত্রে আমরা কিওয়ার্ড দিয়ে করব না। কেন কিওয়ার্ড দিয়ে করব না? ভিডিও অ্যাড এ কিন্তু আমরা এখানে দেখেন আমরা কি করতে চাচ্ছি, আমরা বেশি মানুষকে দেখাতে চাচ্ছি, তাই না? ভিডিও অ্যাডটা জি আপনারা কি সবাই ফুড পান্ডার অ্যাড দেখেছেন? জি দেখেছি। আমরা ইউজ করি বা না করি, তারা আমাদের যে অ্যাডটা দেখায় তাদের রিজনটা কি? রিজনটা হচ্ছে এটাই যে আমরা যেন তাদের ভুলে না যাই, তাই না? তারা কিন্তু অ্যাডটা এর জন্যই করে থাকে। এখন ইউটিউবে যখন আমরা অ্যাডগুলো দেখি, এরকম কতবার হয়েছে যে ইউটিউবের অ্যাড দেখে আমরা কোনো কিছু পারচেজ করেছি সরাসরি, একদম ওখান থেকে ঢুকে আমরা একদম ওয়েবসাইটে চলে করিনি পারচেজ করেছি, আমরা কি করি? করিনি খুবই কম, এই জিনিসটা একদমই কম হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার যেহেতু এখানে আপনার বেশি মানুষ দরকার, বেশি মানুষকে তো আমার এটা অবশ্যই দেখাতে হবে, তাই না? তো আমরা এই যে এই yes একটা সেগমেন্ট আছে না, এখান থেকে আমরা কিওয়ার্ডটা দিয়ে করব না, আর আমরা হয় টপিক দিয়ে করব, না হলে অডিয়েন্স সেগমেন্ট দিয়ে করব, আর না হলে হচ্ছে ডেমোগ্রাফিক, এই তিনটা থেকে আমরা যে কোনো দুটো দিয়ে করব। আর ডেমোগ্রাফিক এখানে সবচাইতে মানে কোনটা দিয়ে করলে বেটার হবে? এখানে সবচেয়ে যদি আপনি বেটারের কথা বলেন তাহলে ডেমোগ্রাফিকটা আমার মতে আপনারা রাখবেন সবাই, ঠিক আছে? ডেমোগ্রাফিক হ্যাঁ, এখন ডেমোগ্রাফিকের ভিতরেও কিন্তু অনেক কিছু আছে, এখান থেকে হচ্ছে আপনি কাস্টমাইজ করে নেবেন আপনার মতো। এখন আপনি হচ্ছে মেল, জি বলেন। না কিছু না, সরি। আচ্ছা দেখেন, এখন হচ্ছে আপনি মেল টি শার্ট নিয়ে কাজ করছেন, ঠিক আছে? তাহলে বলেন তো এই জেন্ডারে কি আমরা ফিমেলটা রাখবো জি না, বা আননটা রাখবো? এটা আমরা তুলে দিব না, এই দুটো জিনিস জি কিন্তু জি আমরা তুলে দিব। এখন দেখেন, আপনি যে টি শার্টটা নিয়ে কাজ করছেন সেটা হচ্ছে ধরেন যে আপনি ইয়াং ছেলেদের জন্য টি শার্ট নিয়ে কাজ করছেন, তাহলে বলেন তো আমরা এই যে 35, 45, 55, 65 আননোন এই জিনিসগুলো কি রাখবো? আমরা কিন্তু এই জি জিনিসগুলো না, রাখবো না। রাখবো না। কিন্তু যদি আপনার প্রোডাক্ট বা আপনার ক্লায়েন্টের যে বিজনেস আছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে না এখানে সবগুলো দিলেও চলে, তাহলে কিন্তু আমরা সবগুলোই দিব। এখানে দেন প্যারেন্টিয়াল স্ট্যাটাস আছে, এটাও কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টের ইচ্ছা বা হচ্ছে আমাদের ক্লায়েন্টের যে বিজনেস আছে সেটার উপর নির্ভর করে রাখতে পারি। হাউস হোল্ড ইনকাম, এখানে ইনকামের বিষয়টাও কিন্তু আছে। দেখেন আপনি চাচ্ছেন যে লোয়ার লোয়ারে রাখতে চাচ্ছেন বা টপ 10%, 11 to 20, 21 to 30, 31 to 40, এরকম যদি আপনার যেই চাহিদাটা আছে সেই অনুযায়ী কিন্তু আপনি এখান থেকেও কাস্টমাইজ করতে পারবেন, তাই না? বা আপনার যদি অ্যাডটা হয় হচ্ছে ফুড পান্ডা টাইপের, আপনি সবাইকে দেখাতে চাচ্ছেন, তাহলে কিন্তু আমাদের এখানে কোনো কাস্টমাইজেশন করারই প্রয়োজন হবে না, তাই না? জি জি, এখানে আমরা কোনো কাস্টমাইজেশনই করব না, এটা প্রোডাক্টের উপর নির্ভর করবে আর কি। এক্স্যাক্টলি প্রোডাক্টের উপর নির্ভর করবে। তাহলে আমরা কি ক্লিয়ার হতে পেরেছি? এখানে আমরা কিওয়ার্ড দিয়ে করব না, আর হচ্ছে আমরা এই চারটা থেকে কয়টা দিয়ে করব বলেন তো? একটা দিয়েই করব, দুটো দিয়ে করব, যে কোনো দুটো দিয়ে করব সর্বোচ্চ, ঠিক আছে? আচ্ছা জি জি, ডেমোগ্রাফিক্স থাকবে এটা। ডেমোগ্রাফিকটা আপনি রাখতেই পারেন, আর হচ্ছে যে কোনো একটা কিওয়ার্ড ব্যতীত আপনারা একটা চুজ করে নেবেন, ওকে? ইয়েস, এই পার্টটা কি আমরা ক্লিয়ার হয়েছি? তাহলে কিন্তু আমাদের জন্য আরো বেশি ইজি হয়ে যাচ্ছে। জি আপাতত ক্লিয়ার। এখন আমরা প্লেসমেন্টে যাই। দেখেন প্লেসমেন্টটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্টও বলতে পারেন, আবার এই জিনিসটা হচ্ছে আপনাদের কাছে অনেক ভালোও লাগবে। কেন ভালো লাগবে জানেন? আপনি যদি চান যে স্পেসিফিক কোনো চ্যানেল বা ভিডিওর ভিতরে আপনার এই অ্যাডটি আপনি দেখাবেন, তাহলে সেই চ্যানেলের ইউআরএলটা এখানে কপি করে আপনি পেস্ট করে দিতে পারেন, বা কোনো ভিডিও ভিডিওতে দেখাতে চাচ্ছেন সেই ভিডিওর ইউআরএলটা কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন, তাহলে সেটার ভিতর আপনার ভিডিওটা দেখাবে। এখন এরকম এই জিনিসটা যেহেতু আমরা করতে পারছি, আমাদের তো বিজনেসের কম্পিটিটর থাকবে, তাই না? এইটা এটা একটু আর একবার রিপিট করলে ভালো হয়, বুঝি নাই। এই জিনিসটা হচ্ছে কি প্লেসমেন্ট, ধরেন আপনার কোনো ইচ্ছা হচ্ছে যে আপনি এই চ্যানেলের ভিতর আমার অ্যাডগুলো দেখাতে চাচ্ছি। যেমন আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, ধরেন
এখন ডিজিটাল মার্কেটিং এর বড় যারা আছে, হ্যাঁ, যারা হচ্ছে ভালো ভালো চ্যানেল, বড় বড় চ্যানেল আছে, সেখানে হচ্ছে আমি আমার অ্যাডগুলো দেখাতে যাচ্ছি যেন সেখানে ভিউয়ার অনেক বেশি হবে, সেখান থেকে হচ্ছে মানুষজন আমাকে বেশি চিনতে পারবে, বা আমার একদম টার্গেটেড কাস্টমার গুলো ওখান থেকে আমরা ইজিলি পেয়ে যাব, কারণ তাদের ভিডিও যারা দেখছে তারা আসলে ডিজিটাল মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড। বা আমার কম্পিটিটরের যদি কোনো ভিডিও থাকে বা আমার কম্পিটিটরের চ্যানেলের উপর, আমি কিন্তু ইচ্ছা করলে ভিডিওটা, আমার এই ভিডিওটা রান করতে পারি। এর জন্য আমার যে কম্পিটিটর আছে তার ইউআরএলটা আমি নিয়ে আসবো। এখন আমরা কি যাচ্ছি যে ইউআই ল্যাব চ্যানেলের উপর আমরা আমাদের ভিডিওটা দেখাবো। আচ্ছা, আমি কম্পিউটার নিলাম, যদি এখানে কোনো মানে ক্লেম যদি করে কোনো প্রবলেম হবে না? না না, ওনারা কোনো ক্লেম করবে না, এখানে তো আপনি টাকা দিচ্ছেন। এখানে আমরা কি করছি, আমরা গুগলকে টাকা দিচ্ছি, গুগল অ্যাড দেখাবে, তাই না? এখন ওই কম্পিটিটরের চ্যানেলে যদি মনিটাইজেশন অন থাকে তাহলে অবশ্যই জি দেখাবে, কেন দেখাবে না? কারণ গুগলকে আপনি টাকা দিচ্ছেন, আর গুগল তাকেও যে মনিটাইজেশনের পর টাকাটা দিচ্ছে সেটা কিসের উপর দিচ্ছে? তার চ্যানেলে অ্যাড চলছে এর জন্য দিচ্ছে না, বলেন তো? বুঝছি, এটা তো এখানে তারও কিছু করার নেই, কিন্তু আপনি যদি চান এটা সম্পূর্ণ মানে গুগলের উপর নির্ভর। অবশ্যই তার উপরই নির্ভর, এই জিনিসগুলো ঠিক আছে। এখানে কিন্তু এই যে ইউআই ল্যাব চ্যানেলটা চলে আসছে, এখন যদি আমি একটা দেই, রান করে দেই, তাহলে ইউআই ল্যাব চ্যানেল যখন কেউ দেখবে, এটার ভিডিওগুলো যখন কেউ দেখবে, তখন কি হবে জানেন? সেখানে হচ্ছে এই আমার একটা চলবে। তাহলে আমার আমাদের জন্য কি আরো বেশি ইজি হয়ে যায় না যে টার্গেটেড অডিয়েন্স গুলোকে ধরা? আপনি জি বলছেন যে বড় কোনো কম্পিটিটর আছে আপনার, যার সাথে আপনার কম্পিট করাই পসিবল না, কিন্তু আপনি ওখান থেকেও কিন্তু অডিয়েন্স নিয়ে আসতে পারছেন আপনার কাছে। এই জিনিসটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যায়। ইয়েস, এখন দেখেন আপনারা এখান থেকে সিপিএমটা সেট করবে, আমাদের এখানে সাজেস্ট করেছে কত, আমাদের এখানে সাজেস্ট যতই করুক আপনাদের হচ্ছে, আমি একটা জিনিস দেখিয়ে দিয়েছিলাম এই যে শীটে, এই যে এখান থেকেও আপনারা হচ্ছে এটা এই সেট করতে পারেন, আপনারা এই জিনিসগুলো ক্যালকুলেট করতে পারেন। আর হচ্ছে যখন আপনারা এই কিওয়ার্ড রিসার্চ করবেন তখনও হচ্ছে ওটার পাশে আপনার এই রেটটা দেওয়া থাকবে, বা আপনার ক্লায়েন্টের যেরকম হচ্ছে আপনি দিতে চাচ্ছেন, হ্যাঁ, আপনার ক্লায়েন্টের বাজেট যেরকম আছে, কস্ট পার 1000 ইমপ্রেশন আপনি যতটুকু বিট করতে যাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনি ওই হিসাব করে বিটটা করবেন। ওকে, এখন এখানে হচ্ছে আমাকে একটা ভিডিও দিতে বলছে, আমরা একটা ভিডিওতে যাই। দেখেন আমার ভিডিওটা কি বলছে, দিস ভিডিও ইজ টু লং, চুজ এ ভিডিও 7 to 15 সেকেন্ড। ওকে, আমি এখানে যেহেতু ডেমো পারপাসে করছি, সো আমি এটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, বাট আপনারা যখন করবেন তখন কিন্তু যদি এই নন স্কেপেবল হয় তাহলে অবশ্যই 7 থেকে 15 সেকেন্ডের ভিডিও আপনারা মেক করে করবেন, পারবেন না? এটা আপনার যে ক্লায়েন্ট থাকবে যার সাথে আপনি করছেন, বা আপনি যদি নিজের জন্য করেন তাহলে 7 থেকে 15 সেকেন্ডের একটা ভিডিও নিয়ে নেবেন। ওকে, নিয়ে এখানে আপনারা দিবেন। ওকে, এখন এখানে হচ্ছে আমি ফাইনাল ডলারটা দিয়ে দিচ্ছি, আমরা ইউআই ল্যাবটা দিই। ফাইনাল ইউআরএল এখানে যাবে, ক্লিক করার পর
নন স্কেপেবল, জি জি দেখি। জি বোঝা যাচ্ছে। জি না, ভিডিওটা একটু লেট হয়ে গেছে দিতে। আপনার মানে প্রবলেম হচ্ছে কি, আমি অনেকে আছে যে হ্যাঁ হ্যাঁ বুঝছি, কিন্তু ভিডিওটা দেওয়ার লেট কারণে যে ট্রাই করতে পারি নাই মাসাই না। মানে এই যে এই মুহূর্তে যেটা বলি, এই মুহূর্তে কিন্তু মনে হচ্ছে যে বুঝতেছি, সবই বুঝি, কিন্তু যখন মনে করেন যে ক্লাস শেষ, মাথা থেকে আউট আস্তে আস্তে। আমরা তো এখানে অনেকে আছে, স্টুডেন্ট আছে, অনেকে আছে মনে করেন জব হোল্ডার আছে। যেমন আমি জব হোল্ডার, আমি এই যে 5টার পরে আসার পরে ব্যস্ত থাকি, 9টায় যাই। হ্যাঁ, আমি আসলে সময় খুব কম পাই। আমি একটা লিংক দিলাম আমার।
ডকের আপনারা ডকে ঢুকতে পারছেন কিনা একটু দেখেন তো, কেউ একজন দেখে আমাকে এখনই জানান, প্রবলেম হলে আমি এখন ঠিক করে দিচ্ছি। কেউ কি দেখছেন এখন? আচ্ছা একটু দেখেন। এটা কোথায় দিয়েছেন? ওই গ্রুপে? না না, এটা হচ্ছে আমি চ্যাটে দিয়েছি, দেখেন আপনাদের যে চ্যাটে। আচ্ছা আচ্ছা, এই তুষার মাহমুদ, আপনি কি এটা ভিউ করতে পারছেন? জি, এখানে আসছে কিন্তু এখানে নিউড অ্যাক্সেস চাচ্ছে। ইউ নিড অ্যাক্সেস। জি, এটা দেখা যাচ্ছে। হ্যাঁ আসছে। জি জি, এটা দেখা যাচ্ছে। আপনাদের জন্য হয়ে যাবে, কারণ আপনারা যখনই ধরেন কোনো প্রবলেম হবে বা আপনারা কোনো জিনিস নিয়ে আটকে গেছেন, তখন হচ্ছে আপনারা এই শীটটা একটু দেখতে পারেন। ভাই যে দেখেন প্রথম থেকে কিন্তু এখানে অনেক কিছু দেওয়া আছে আপনাদের জন্য। জি জি, হেল্পফুল। হ্যাঁ, এটা তো অনেক হেল্প করবে। আপনাদের যে জিনিসগুলো আমি ফার্স্ট থেকে বুঝিয়েছিলাম সেগুলো দেওয়া আছে এখানে, যেন আমি এটা আপনাদের জন্যই করে রেখেছিলাম বা আমরা যা যা করছি সেগুলো আমি অ্যাড করার ট্রাই করছি এখান থেকে। দেখেন এখানে যে কিওয়ার্ড গুলো আপনারা দিবেন এগুলো যে কিভাবে দিবেন, আর এই কিওয়ার্ড গুলোর যে মিনিং গুলো আমি মোটামুটি দিয়ে দিয়েছি, যেন আপনারা এই শিটটা একটু দেখলে বুঝতে পারে। ঠিক আছে, জি, থ্যাংক ইউ। এখন হচ্ছে আমরা আরেকটা ক্যাম্পেইন দেখি। আচ্ছা, ভিডিও ক্যাম্পেইন নিয়ে কি কোনো কোশ্চেন আছে কি কারো, বা কিছু জিনিস বুঝতে পারেন নাই, বা প্লেসমেন্ট বা কিছু নিয়ে একটু কনফিউশন আছেন? আমরা এখানেই শেয়ার করি। মানে শেয়ার বলতে ওই যে ইরোর যেগুলো দেখাচ্ছে, হ্যাঁ এইটা হচ্ছে যদি, হ্যাঁ সেটাই মনে করেন যে আমি যখন মানে এটা করব, র‍্যাড অ্যাড দিব, বা আমি আমার বেলায় যদি এরকম হয় তখন যে প্রবলেম ফেস করতে করব, তখন মানে সলভ করব কিভাবে? কেন জানেন, কারণ আপনি হচ্ছে প্রথম থেকে আপনার ভিডিওটা ঠিক থাকবে। হ্যাঁ, আমার কাছে তো 7 থেকে 15 সেকেন্ডের ভিতর ভিডিও ছিল না, তো আমার একটু প্রবলেম হয়েছে। প্রবলেম বলতে কি, আমি তো ডেমো দেখাচ্ছি আপনাদেরকে, তাই না? তো এর জন্য হচ্ছে এখানে একটা এরর দেখিয়েছে, আমরা ডেমো চেক করিনি। দেখাচ্ছেন ঠিক আছে, কিন্তু ডেমো তো মানে মানে আমরা তো চাচ্ছি যে ফুলফিল যাতে হয় এরকম, কিন্তু আমরা তো ইরো পাচ্ছি তো, মানে এটা তো আমরা করিনি কখনো। আপনারা হচ্ছে ভিডিওটা ঠিক রাখবেন, আপনারা হচ্ছে আমি যে জিনিসগুলো দেখিয়েছি এগুলো সবগুলো দিবেন, আর বাজেট আর বিটটা আপনারা দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আপনাদের আর কোনো ইরো দেখাবে না। আর আপনারা সেগমেন্টটা অবশ্যই সবাই এখানে একটু আবার শুনে রাখেন। আচ্ছা বলেন তো আমরা কয়টা ইসের থেকে টার্গেটিংটা করব? চারটাই দেখিয়েছিলাম আমি, দুইটা 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 থেকে একটা কোনটা আমরা মাস্ট বি রাখতে পারি আর কোনটা আমরা মাস্ট বি রাখবো না? ডেমোগ্রাফিস অফ কোর্স, ওটা মানে আপনি বললেন যে ওটা রাখবেনই, তারপরে কেন হয় আর কি ওটা রাখলে? হ্যাঁ ওইটা আর কোনটা থেকে রাখবেন। চারটা দিলেই পোষাবে না চারটা দিলে পোষাবে না, আর কোনটা দিয়ে আমরা করব না? ওই যে কিওয়ার্ড, হ্যাঁ কিওয়ার্ড দিয়ে কেন করব না, এটা কি আমরা ক্লিয়ার? কারণ এটা তো ভিডিও, আমাদের ভিডিও দেখাবো, এটা এখানে কোনো কিওয়ার্ডের প্রয়োজন হচ্ছে না। এক্স্যাক্টলি, কিন্তু সার্চ অ্যাড এর ক্ষেত্রে বা ডিসপ্লে অ্যাড এর ক্ষেত্রে আমরা কি দিয়ে করব বলেন তো? অবশ্যই ওখানে কিওয়ার্ডটা মানে ইম্পর্টেন্ট বেশি। কেন, যে সার্চ অ্যাডটা কিন্তু মানুষ হচ্ছে আপনাদের এখনো জানে করছে না, ওখানে সার্চ তো অবশ্যই লিখে ওখানে সার্চ দেবে, তাই না? এটা অবশ্যই কিওয়ার্ড। আপনি জিনিস
কিওয়ার্ড অবশ্যই যে ওখানে সার্চ গুরুত্বপূর্ণ। দিবি কিওয়ার্ডটা নিয়ে, আর হ্যাঁ অবশ্যই, বলতে গেলে যে একটা ভিডিও দেখছে সে, সেখানে তাকে হুট করে আমরা একটা এই অ্যাড আমার দেখিয়ে দিলাম ইউটিউবে, জি জি তাই না? আমরা যখন ইউটিউবে অ্যাড দেখি তখন কিন্তু আমাদের তেমন কোনো মানে রিমাইন্ডার আসে না, আমাদের একটা অ্যাড চলে আসে, জি তাই না? তো এইটা এইটার জন্য কিন্তু আমার তেমন কোনো কিওয়ার্ডের প্রয়োজন হচ্ছে না। আবার আমি যদি চাচ্ছি তাহলে আমি কি করতে পারছি, যে আমি আমার কম্পিটিটর বা আমার কাছে যে ইউটিউব চ্যানেল গুলো ভালো লাগছে আমরা সেখানেই আমাদের একটা রান করে দিতে পারছি, তাই না? এই এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে। এটা আসলে এই জিনিসটা কিন্তু মজার, যে হ্যাঁ এই আপনার যে বিষয়টা আমার কাছে কম্পিটিটর আছে ভালো লেগেছে। আপনি তার চ্যানেলের উপর বা তার ভিডিওর উপরই হচ্ছে আপনার একটা দেখাবে, তাই না না? এইটা কিন্তু আমি দেখেছি আপনার ইউটিউবে, এটাও আমি দেখেছি, কারণ আমি একটা ইউটিউব দেখছিলাম, দেখছি তো আরেকটা ডিজিটাল মার্কেটিং এর দেখাচ্ছিল, অ্যাড দেখাচ্ছিল। দেখতে পারছেন? তাহলে তাহলে তারাও কিন্তু ঠিক একই জিনিসটা হয়তো বা ফলো করেছে, যে তারা প্লেসমেন্টে যে তারা হচ্ছে সেখানে তাদেরটা বসিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ তো এটা আপনি আমি এই দেখেছি। জিনিসগুলো যত বেশি খেয়াল রাখবেন ততই কিন্তু আপনার জন্য ভালো। কারণ দেখেন, আমি একটা জিনিস কিন্তু আপনাদের বলেছিলাম যে আপনারা হচ্ছে গুগলে প্রিসেট যে জিনিসগুলো আছে সেগুলোর উপর এত বেশি নির্ভর হবেন না। বলেছিলাম না আপনাদের ফার্স্টের ফার্স্টের যখন আমি আপনাদের গুগলের ক্লাসটা নিতে আসি তখন কিন্তু জি জি আমি বলেছি, বলেছিলাম যে আপনারা এত বেশি নির্ভর হবেন না। কারণ দেখেন, ওরা যেরকম হচ্ছে আপনাকে লোকেশন দিয়ে রাখবে সেরকম লোকেশনে যদি আপনি আসলেই করতে যান তাহলে কিন্তু আপনার জন্য বিপদ, হুম তাই না? এই জিনিসটা আমরা আরো একবার দেখি, সেটা হচ্ছে আমরা ডিসপ্লে অ্যাড দেখি। এখান থেকেই দেখি আমরা অন থেকে শুরু থেকে ডিসপ্লে অ্যাড। আচ্ছা, ডিসপ্লে অ্যাড আমরা যাওয়ার আগে আমরা আর একটু দেখি যে ডিসপ্লে অ্যাডটা কিরকম হয়। আচ্ছা বলেন তো একজন, ডিসপ্লে অ্যাডটা কি? আমি কিন্তু ডিসপ্লে অ্যাড নিয়েও কথা বলেছিলাম ফার্স্ট ক্লাসে, একদম আপনার মনে আছে, ধারণা আছে একটু? এখন আচ্ছা দেখেন, ডিসপ্লে বলতে একটা ওয়েবসাইটের পাশে যে কর্নারে দেখায়, অ্যাড দেখায়, ওইটা না? এক্স্যাক্টলি একটা ওয়েবসাইটের ভিতরে যে একটা দেখতে পাচ্ছি। আচ্ছা দেখেন, হ্যাঁ আমরা এখন কোথায় আছি? আমরা ক্লিকবাজে আছি না? ক্লিকবাজ জি কি একটা ওয়েবসাইট না বলেন তো? জি জি এখন জি ক্লিকবাজে, এই যে দেখেন উপরে যে একটা চলছে বা গোড্যাডির যে একটা চলছে, এগুলা কি ক্লিকবাজেরই কোনো অংশ নাকি বাহিরের অংশ বলেন তো? এটা তো বাইরের অংশ, উপরে যে অ্যাডটা দেখাচ্ছে। কারণ ক্লিকবাজের সাথে তো এই বাংলা লিংক বা যে একটা আমরা দেখছি দেখছি গোড্যাডি, এটার তো কোনো সম্পর্ক নাই, তাই না? জি কিন্তু এই জি অ্যাডটা জি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই যে এই ওয়েবসাইটের ভিতরে আমরা যে অ্যাডগুলো দেখতে পাচ্ছি এগুলাই হচ্ছে আমাদের ডিসপ্লে। কিন্তু ডিসপ্লে অ্যাড, আরেকটা জিনিস চিন্তা করেন, যে আমরা যখনই হচ্ছে এই ডিসপ্লে অ্যাডগুলো দেখি তখন আমরা ডিসপ্লে অ্যাড দেখে পারচেজ কি করি? আহামদ, আমরা নিজেদের দিয়েই জি না হচ্ছে দেখবো সবার আগে, তারপরে হচ্ছে আমরা অডিয়েন্স রিসার্চে যাব। আমরা কি করে থাকি ওরকম? জি না এটা পারচেস করে না কেউ। আমরা কিন্তু এভাবে পারচেজ করি না। কিন্তু দেখেন, আপনি যদি কোনো কিছু সার্চ দিয়ে একটা দেখতে পারেন, যেমন আপনি হচ্ছে ডোমেইন হোস্টিং কিনতে যাচ্ছেন, এখন আপনি গুগলে যে সার্চ দিলেন যে বেস্ট ডোমেইন ইন বাংলাদেশ বা বেস্ট ডোমেইন ইন ওয়ার্ল্ড বা যে কোনো একটা হচ্ছে আপনি কিওয়ার্ড লিখে আপনার যেই চাহিদা অনুযায়ী একটা কিওয়ার্ড লিখে আপনি সার্চ দিলেন, এখন হচ্ছে আপনি একটা ডোমেইন ভালো হোস্টিং এর অ্যাড দেখতে পেলেন, এখন আপনি কিন্তু ওখান থেকে পারচেজ করতে পারেন, কারণ আপনার ওই জিনিসটা হচ্ছে প্রয়োজন, তাই না? আপনার কিন্তু ওই জিনিসটা প্রয়োজন। কিন্তু ইউটিউব অ্যাড বা হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই এরকম স্থানে যে অ্যাডগুলো দেখি এগুলো দেখে পারচেজ রেশিওটা কিন্তু অনেক কম, তাই না? কারণ আমরাই কিন্তু বলছি যে আমরা ইউটিউবের ভিডিওগুলো দেখে আমরা ক্লিক করে আমরা ওখান থেকে কিছু কিনছি না, আমরা যখন ডিসপ্লে অ্যাড দেখছি এগুলো দেখে কিন্তু আমরা এখান থেকে সরাসরি ওভাবে কিনছি না, তাই না? এর জন্য কিন্তু আপনাদের বলেছিলাম যে আপনারা হচ্ছে সার্চ অ্যাডটা খুব ভালোভাবে দেখেন। সার্চ অ্যাডটা কিন্তু আমরা অনেক টাইম নিয়ে করেছিলাম, তাই না? আমরা সার্চ অ্যাডের হুম মনে হয় একটা ক্লাসই দিয়েছিলাম। টাইম নিয়ে করার রিজনটা ছিল এটাই যে সব থেকে বেশি গুগল অ্যাডের ভিতর সব থেকে বেশি আপনার প্রয়োজন হচ্ছে ওই অ্যাডটা। ওই অ্যাডটা আপনাকে খুব ভালো করে শিখতে বলেছিলাম আপনাদের সবাইকে, যে ওই অ্যাডটা যদি আপনি পারেন তাহলে গুগল অ্যাডস এর বলতে গেলে যে ভালোই আপনি শিখে গেছেন। যেমন পিপিসি অ্যাড এর নাম শুনেছেন না আপনারা? পিপিসি জি অ্যাড বা শুনেছি। পিপিসি এক্সপার্ট
এই অ্যাডটার জন্য দেখা যায় যে অনেক কোম্পানির লোক নিচ্ছে, ঠিক আছে? এই সার্চ অ্যাডটাকে আমরা হচ্ছে অন্য ভাষায় পিপিসি অ্যাড বলি বা পে পার ক্লিক অ্যাড বলি, ওকে? এখন কি আমরা ডিসপ্লে অ্যাড, ভিডিও অ্যাড আর হচ্ছে আমাদের সার্চ অ্যাড, এই তিনটার পার্থক্যটা বুঝতে পারলাম যে কেন এই অ্যাড গুলো করা হয় আর এই অ্যাড গুলো কোথায় কোথায় করা হয়। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে বলেন তো আমরা সার্চ অ্যাডটা কোথায় করি? সার্চ এন্ড যখন কেউ কিছু লিখে, কিওয়ার্ড লিখে সার্চ দিবে, তখন হচ্ছে সে আমাকে পাবে, তাই না? জি জি সার্চ এন্ড আমরা সার্চ অ্যাডটা, আর আমাদের যে ডিসপ্লে অ্যাড গুলো করি সেগুলো কোথায় দেখায় বলেন তো? ওয়েবসাইটে দেখাই, ওয়েবসাইটের ভিতরে দেখায় বা ওয়েবসাইটের যে আমরা যে ওয়েবসাইটে আছি এটা কি একটা ডিসপ্লে না ওয়েবসাইটের? জি জি ওয়েবসাইটের ডিসপ্লেতে দেখায় আর কি। আমরা যে ভিডিও অ্যাড গুলো করি ওটা কোথায় দেখায়? ওটা ইউটিউব, ইউটিউবে দেখাবে আর কি। হচ্ছে ইউটিউবে দেখায়। কিন্তু দেখেন, আমি আরেকটা জিনিস বললাম না আপনাদের, যে ইউটিউবে আমরা কিন্তু ডিসপ্লে যে নেটওয়ার্কটা আছে এটা কিন্তু আমরা অফ করে দেব, তাই না? এই জিনিসটা কিন্তু আমরা রাখবো না। এটা কেন রাখবো না, এটা হচ্ছে আমরা সার্চ অ্যাডের সময় বলেছিলাম, মনে আছে কি? নাকি আবার রিপিট করি? আর একটু রিপিট করলে ভালো হয়। এটা এটা একটু কনফিউজ, কনফিউশন থাকলে আমরা ক্লাসে এগুলো দূর করে নিব, ওকে? জি। আচ্ছা, আপনাদের মনে হয় একটা জিনিস আমি লাস্ট ক্লাসে দেখাইনি, সেটা হতে পারে যে এটা দেখাইনি মনে হয়, কিওয়ার্ডের কম্পিটিটরটা কিভাবে অ্যানালাইসিস করবেন সেটা দেখিয়েছিলাম কি? একজন কি আমাকে মনে করাতে পারেন? জি না, এটা দেখান নাই। এটা মনে হয় সময় স্বল্পতার কারণে আমি দেখাতে পারিনি, তাই না? সেই হতে পারে, আজকে দেখাতে হবে। হ্যাঁ, কারণ কিওয়ার্ডটা রিসার্চ শিখলেন তো সেটার সাথে তো কিওয়ার্ডের কম্পিটিটর অ্যানালাইসিসটা আপনাদের একটু জানাটা দরকার, তাহলে আপনাদের জন্য আরো বেশি ইজি হয়ে যাবে। এটাতে মনে হয় ডিসপ্লে নেটওয়ার্ক নাই, ডিসপ্লে অ্যাডে মনে হয় ডিসপ্লে নেটওয়ার্ক নাই, দেখি না আছে কি না। এখানে নাই, আমরা আরেকটা অ্যাড থেকে, আমরা যদি বেসিক্যালি মানে সার্চ অ্যাডটা ভালো করে বুঝে যাই না, তাহলে বাকি অ্যাড গুলো আমাদের জন্য ইজি হবে। আর বলতে পারেন যে সার্চ অ্যাডটা যদি আপনারা পেরে যান, তাহলে হচ্ছে মানে গুগল মার্কেটিং করাটা আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। এই যে দেখেন এই নেটওয়ার্ক গুলো যে আছে, হ্যাঁ, গুগলের পার্টনার, গুগলের পার্টনার বলতে কি আমরা কি, আচ্ছা সার্চ ইঞ্জিন কতগুলো আছে বলতে পারেন কি? অনেকগুলো ডিফারেন্ট সার্চ ইঞ্জিন আছে না? জি আছে, অনেকগুলো আছে, অনেকগুলো কিন্তু সার্চ ইঞ্জিন আছে। সার্চ ইঞ্জিন দেন 9-10টা মতন আছে। হ্যাঁ, সার্চ ইঞ্জিন কিন্তু অনেকগুলোই আছে। এই যে দেখেন টপ 5 বা যে বিং আছে, তারপর হচ্ছে বাংলাদেশের একটা ছিল না পিপিলিকা, হ্যাঁ, এরকম অনেক টাইপের সার্চ ইঞ্জিন আছে। কিন্তু বলেন তো সব থেকে বেশি সার্চ ইঞ্জিন চলে কোনটা? গুগল, গুগল চলে, কিন্তু আবার অনেক জায়গায় কিন্তু গুগল ব্যানও আছে, চায়না নাকি কোথায় যেন গুগল ব্যান আছে, তো ওদের ওখানে কিন্তু ওদের সার্চ ইঞ্জিন গুলোই চলে। এটা হচ্ছে আপনার কাস্টমার যদি বলে এমন কোনো কান্ট্রিতে যেখানে হচ্ছে গুগল নাই,
যদি বলে সাপোজ, তখন কিন্তু আপনারা এই জিনিসটা দিয়ে দিবেন, আদারওয়াইজ কিন্তু হচ্ছে আমাদের দরকার নাই। কারণ দেখেন এখন গুগলকে রেখে কি কেউ হচ্ছে এই অন্য কোনো সার্চ ইঞ্জিনে যাবে, বা আপনার ওরকম অডিয়েন্স নাও থাকতে পারে, তাই না? আপনার অডিয়েন্স ব্যতিক্রম ব্যতিক্রম হয়তো হতে পারে, খুব কম। হ্যাঁ, ব্যতিক্রম হতে পারে, কখন হতে পারে, যখন হচ্ছে আপনি আপনি যখন জিজ্ঞাসা করবেন, তাই না? আপনি তো জিজ্ঞাসা করবেন আপনার যে ক্লায়েন্ট ই থাকবে, যে হচ্ছে করাতে চাচ্ছে, তাকে জিজ্ঞাসা করবেন, তো সে বলে দিতে পারে যে আমি কোন কান্ট্রিতে করব। তখন কিন্তু আপনি যখন এটা নিয়ে রিসার্চ করবেন, তখন আপনিই বুঝতে পারবেন যে এখানে কি আদৌ আমার এই ডিসপ্লে যে নেটওয়ার্ক গুলো আছে এগুলোতে দেওয়ার প্রয়োজন আছে কিনা। এখন দেখেন এই ডাক ডাক গো এর নাম কি আমরা শুনেছি, হামুরি বলেন তো? জি না, এই যে ax.com, এই যে বাইডু, হ্যাঁ, এই যে ইয়াহু, বিং, ইয়াহু বিং, এগুলোর হয়তো আমরা নাম শুনেছি, বাট এগুলো আমরা গুগল বিং এগুলো মোটামুটি জানে অনেকেই। বলছি যে এই যে বিং, ইয়াহু, গুগল মোটামুটি এগুলো নাম জানে ম্যাক্সিমাম, আমরা হয়তো ধরেন আপনি জানেন। এখন আমরা একটা লাইভ এক্সাম্পল দেই আপনার থেকেই নিই, এটা দেখেন আমরা হচ্ছে এখন বাংলাদেশের জন্য করব, তাহলে বলেন তো বাংলাদেশে সব থেকে বেশি সার্চ ইঞ্জিন কোনটা ইউজ হচ্ছে? গুগল। তাহলে আপনি কি এই ডিসপ্লে নেটওয়ার্কটা দিয়ে কোনো লাভ আছে আমাদের? জি না, ডিসপ্লে নেটওয়ার্ক দিয়ে লাভ নেই। তখন কি আমরা এই নেটওয়ার্ক গুলো তুলে দিব না? জি এটা আমরা তুলে দিতে পারি। জি জি, ডিসপ্লে নেটওয়ার্ক থাকলে এখানেও একটু আছে। ডিসপ্লে নেটওয়ার্ক যদি আমি এখানে দিই, এখানেও কি কস্ট মানে বেশি আসবে না? এটাও এখানেও তো এটা ফ্যাক্ট করে। আহামরি ফ্যাক্ট করবে না, বাট দেখেন আপনি কিন্তু এখান থেকে কষ্টটা সেভ করতে পারছেন, আপনি সেভ করতে পারছেন না। এখন দেখেন আপনি যদি হচ্ছে এই নেটওয়ার্ক গুলো দিয়ে রাখলেন, সাপোজ দিয়ে রাখলেন, তো গুগল কি করবে, ওদের যে ডিসপ্লে আরো নেটওয়ার্ক গুলো আছে, ওদের এগুলো হচ্ছে কি জানেন, ওদের কিন্তু এগুলো নিজস্ব না, এগুলো বলতে পারেন যে হচ্ছে পার্টনার এরকম টাইপের, ওরা কিন্তু নিজেরা ওন করে না, তাদের ওখানেও হচ্ছে ওরা দেখাবে। কিন্তু আপনার কি ওখানে অডিয়েন্স আছে বলেন তো? আপনার হয়তো বা অডিয়েন্স ওখানে নেই, আমরা ধরেই নিলাম যে ওখানে আপনার অডিয়েন্স নেই। তাহলে আপনি যদি ওখানে দেখান, হ্যাঁ, দেখানোর পর কি আপনি ওখান থেকে কোনো বেনিফিট পাবেন? ধরেন জি না, কোনো আপনি চ্যাট করলেন, ওখান থেকে কি আপনার বেনিফিট পাওয়ার পসিবিলিটি আছে? নেই কি? জি না, তাহলে কি হবে নাই। দেখেন গুগল কি করবে, গুগল হচ্ছে ওখানেও দেখাবে, দেখি আপনার টাকাগুলো কেটে নিয়ে চলে যাবে। কিন্তু আপনি যদি এই জিনিসটা অফ করে দেন, তাহলে আমাদের জন্য কি হয়, আমাদের টাকাগুলো বেঁচে যাচ্ছে না, এক্সট্রা টাকাগুলো, জি জি, বলেন তো? তাহলে এখন বুঝতে পারছেন যে এটা অফ করলে আমরা টাকাটা উল্টো আরো সেভ করতে পারছি, বাড়বে না, উল্টো আরো কমে আসবে। এভারেজ যে আমাদের সিপিসি কস্টটা থাকবে সেটা হচ্ছে আরো কমে আসবে। এটা কি আমরা ক্লিয়ার? জি ক্লিয়ার। আপনারা একটু আমাকে মনে করাবেন, হ্যাঁ, আপনাদের একটু কম্পিটিটর অ্যানালাইসিসটা আমি দেখে দেবো, ঠিক আছে? ডিসপ্লেতে যাই, এখানে হচ্ছে আমরা ওয়েবসাইটের নামটা দিতে পারি, আমরা ক্যাম্পেইন নেম এটা আমি আর সেট করব, এটা আপনারাই সেট করবেন, নিজেদের মতো করে চুজ করে নেবেন যে আপনি কি নামে দিতে যাচ্ছেন। আচ্ছা দেখেন তো একটা জিনিস, আপনাদের লোকেশনটা আমি দেখিয়েছিলাম না ফার্স্টেই? কিন্তু আমি লোকেশনটা দেখিয়েছিলাম, হ্যাঁ। এখন ধরেন জি লোকেশন হচ্ছে বাংলাদেশ, বা আপনি হচ্ছে কি করলেন যে এন্টার অ্যানাদার লোকেশনে যে আপনি অ্যাডভান্স অপশনে যে আপনি হচ্ছে আরো স্পেসিফিক করতে যাচ্ছেন, আপনি এখানে যেটা চাচ্ছেন সেটা হচ্ছে আপনি দিয়ে দিলেন, বা রেডিয়াস করতে চাইলে আপনি এখান থেকে মাইলটাও সেট করে দিতে পারেন আপনার লোকেশনটা সেট করে। এগুলো কিন্তু ফার্স্টে আমরা দেখিয়েছিলাম, আর কি দেখানোর দরকার আছে? জি এটা দেখাইছিলাম। আচ্ছা দেখেন এখন আমাকে তাহলে একটা জিনিস আপনারা বলেন তো, এই যে এখানে যে টার্গেট আছে, হ্যাঁ, এখানে আমরা কি প্রথমটা রাখবো ডিফল্ট যেটা সেট সেট করা আছে, নাকি আমরা সেকেন্ডটা রাখবো বলেন তো কেউ একজন? সেকেন্ডটা কেন সেকেন্ডটা রাখবো? পিপল আর কি জানা গেছে, আপনি যেটা বলেছেন এটা কিন্তু ঠিক আছে, কিন্তু
ফার্স্টে যে আমাকে গুগল যে জিনিসটা রেকমেন্ড করলো এটা কিন্তু আমরা রাখবো না। কেন রাখবো না এটা আমি আরেকটু আপনাদের দেখিয়ে দিই, কারণ এই জিনিসটা আপনাদের সেট অবশ্যই করতে হবে, ভুলে গেলে কিন্তু হবে না। দেখেন এখানে ওরা কি যে আমার যে লোকেশনটা আছে এটার উপর যাদের ইন্টারেস্ট আছে তাদেরও দেখাবে। আমাদের বাংলাদেশের উপবাসী ভাইরা আছে না যারা হচ্ছে বাইরে থাকছে, থাকছে কিনা তারা তো বাংলাদেশের লোকেশনের উপর ইন্টারেস্টেড না, অবশ্যই ইন্টারেস্টেড, কিন্তু আমি যে প্রোডাক্টটা হয়তো বা সেল করছি, হ্যাঁ, বা আমি হচ্ছে ঢাকার ভিতরে সেল করতে যাচ্ছি, অনেকে আছে হচ্ছে ঢাকার একটু বাইরে থাকে বা ঢাকার উপর ইন্টারেস্ট আছে, ঢাকায় আসে মাঝে মধ্যে, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে কি তাদের কাছেও আমার একটা চলে যাচ্ছে। তাহলে বলেন তো এখানে গুগল যে নিজেদের মতো করে আগে একটা প্রিসেট দিয়ে রেখেছে এটা কি আমরা রাখবো নাকি রাখবো না? না না এটা রাখবো না, তাহলে আমাদের কি এটা চেঞ্জ করতে হবে না? অবভিয়াসলি ওরা চেঞ্জ করেছিলাম আপনাদেরকে যে গুগল আমাদের যে জিনিসগুলো হয়তো বা একদম দিয়ে দিচ্ছে এগুলো কিন্তু আমরা রাখবো না, যেখানে যেখানে আমাদের কাস্টমাইজেশনের প্রয়োজন আছে ওখানে কিন্তু আমরা চেঞ্জ করব, মানে বুঝে শুনে চেঞ্জ করব, বুঝে শুনে চেঞ্জ করব। গুগলের যে আবার সবই খারাপ আমরা যে সবই চেঞ্জ করতে হবে এই জিনিসটা কিন্তু না, কিন্তু যেটা বেটার সেটা দিব, সেটা আমরা চেঞ্জ করব। যেমন দেখেন আমাদের ভিডিও এডে হয়তো বা আমরা কিওয়ার্ড দিয়ে এই জিনিসটা আমরা কুলাতে পারতাম না টাকায়, তাহলে কি আমরা কিওয়ার্ডটা ছেড়ে দিয়েছি না ওখানে? জি কিন্তু আমাদের কিন্তু সার্চ এর সময় কিওয়ার্ডটা কি অনেক বেশি প্রয়োজনীয় না বলেন তো? এটা ম্যান্ডেটরি আর কি, এটা কিন্তু কাইন্ড অফ ম্যান্ডেটরি। তাহলে কি হুম আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের এই জিনিসটা মাথায় অলওয়েজ রাখতে হবে যে গুগলের হয়তো বা কোনো কিছুই ঠিক না আবার কোনো কিছুই ভুল না, মেন হচ্ছে আমাদের চাহিদা আর গুগলের প্রিসেট যেগুলো আছে সেগুলো আমরা বুঝে শুনে আমরা আমাদের মতো করে কাস্টমাইজেশন করব। যেমন এক্সক্লুড এখানে ওরা দিয়েছে এটা কিন্তু ঠিক আছে, এখানে আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, তো আমরা এখানে চেঞ্জ করব না। এখন আমরা ল্যাঙ্গুয়েজে আসি, ল্যাঙ্গুয়েজটা তো আমরা দেখেছি আমরা সিলেক্ট করতে পারবো না এখান থেকে ল্যাঙ্গুয়েজটা বলেন তো? জি আমরা কিন্তু পারবো, আমরা দেখে এসেছি এই জিনিসগুলো। ল্যাঙ্গুয়েজ ইংলিশ রাখলেই তো যথেষ্ট, সরি যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ মনে হয় রাখলেই তো যথেষ্ট। বাংলাদেশ বাংলা ইংলিশ বাংলা দুইটা দিলে ভালো হয়, যদি অন্য দেশে হয় তাহলে সেই দেশের ইয়া দেবো। জি জি এটা পারেন না, তার ভাষাটা বা সে কোন দেশের আছে এই এতটুকু জিনিস জানলেই আপনার জন্য হবে, তাই না? এখন দেখেন অ্যাড রোটেশন কোথায় গেল, অ্যাড রোটেশনটা আমরা অ্যাড রোটেশন রেখে দিলাম, এটা থাকবে স্কেডিউল আপনি যদি চান, এখন আগে আমরা দেখিয়েছিলাম এটা আমরা অ্যাড করে 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 নিজেদের মতো করে বা যদি ক্লায়েন্ট বলে কাস্টমাইজেশন করতে সেক্ষেত্রে আমরা করব, আদারওয়াইজ কিন্তু আমরা করব না। এখানেও কিন্তু ডিভাইসের একটা অপশন ওরা দিয়ে দিয়েছে, আপনি যদি চান যে এখান থেকেও আপনি ডিভাইস কাস্টমাইজ করবেন। দেখেন আমরা ভিডিও অ্যাডে আগের যে জিনিসগুলো দেখলাম না, জি জি ওই জিনিসগুলো কিন্তু এখানেই ঘুরে ফিরে আসছে। জি দেখছেন কি এই যে দেখেন আগের জিনিসগুলো ঘুরে ফিরে আসছে, অপারেটিং সিস্টেম এখান থেকে আমরা চুজ করতে পারছি, দেন হচ্ছে এই ডিভাইস মডেলগুলো আমরা চুজ করতে পারছি, তারপরে হচ্ছে আমরা নেটওয়ার্ক গুলো চুজ করতে পারছি। দেখেন এখানে হচ্ছে এই গুগল আমাদের জন্য ইজিও করেছে আবার জিনিসগুলো কিন্তু অত ইজিও না, আপনি যদি বুঝে যান একবার তাহলে দেখেন আপনার কাছে অনেক সুন্দর লাগবে না? যেমন আমরা ভিডিও অ্যাড এর সময় কি করতে পারি, আমরা কিন্তু আমাদের কম্পিটিটরের চ্যানেলের উপরই অ্যাড চালাতে পারি, বিষয়টা কত সুন্দর না? জি জি ডাইনামিক অ্যাডটা যদি আমরা এখানে ক্লিক করে দিই, ঠিক আছে, এখানে একটা বিজনেস নেম আমরা ধরেন সিল
সিলেক্ট করে দিলাম। ডাইনামিক অ্যাডটা কি জানেন, কেউ কেউ কি জানেন ডাইনামিক অ্যাড সম্পর্কে? হ্যাঁ ভুলে গেছি। সমস্যা নেই, আমি বলে দিচ্ছি আবার। দেখেন ডাইনামিক অ্যাডটা কি, যদি এটা আপনি ক্লিক করে দেন তাহলে গুগল তার মতো করে অ্যাডটাকে সে চালাবে, চালিয়ে হচ্ছে তার এআই দ্বারা সে এই অ্যাডটার রেজাল্টটা এনে দিবে আপনাকে। এখন বলেন তো এইটা আমাদের জন্য করা ভালো নাকি আমাদের ম্যানুয়াল করা ভালো? ম্যানুয়াল করাই ভালো, কেন ম্যানুয়াল করা ভালো? এখানে তো এআই ও আছে যে ওরা ওদের মতো করে করবে, ওদের ওদের মতো চালাবে, কিন্তু আমি তো চাচ্ছি না, আমি আমার মতো করে চাচ্ছি আর কি। ওরা ওদের মতো করে আপনি চালালে কষ্ট, কারণ দেখেন ওদের সিস্টেমটা আপনি যদি এভাবে করেন তাহলে আহামরি ভালো রেজাল্ট হয়তো বা নাও আসতে পারে, তাই না? ইয়েস কিন্তু জি জি আপনার যে রিকোয়ারমেন্ট গুলো আছে হ্যাঁ সেগুলো কিন্তু আপনি আপনার মতো করে দিবেন না। এর জন্যই জি জি আমরা যে আমাদের যে বায়ার যারা আছে তারা হচ্ছে বলতে গেলে হায়ার করে লোকজন, তাই না? বিষয়টা যদি এরকমই হয়ে যেত, সব এআই বেস হয়ে গেছে বা এআই এ খুব ভালো আপনাকে রেজাল্ট বা পারফরমেন্স দিচ্ছে, তাহলে কিন্তু হিউম্যানের কোনো প্রয়োজনই ছিল না, তাই না? যেমন চ্যাট জিপিটি আসার পর কিন্তু অনেক হাইপ উঠেছিল যে অনেক মানুষ জবলেস হয়ে যাবে, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, বাট বিষয়টা কি আমরা যদি এই এআই গুলোকে অ্যাডাপ্ট করতে পারি তাহলে এগুলাকে কি আমরা আমাদের কাজের জন্য ইউজ করতে পারি না? আজকে তো একটা ইয়া দেখলাম যে একটা কোম্পানির সিও এআই ইয়া করছে রোবট। কিন্তু দেখেন এআই যত যাই করুক এখনো এআই হয়তোবা ওই রকম লেভেলে চলে যায় নাই যে আপনার প্রত্যেকটা জিনিসই তারা রিপ্লেস করে দিবে হিউম্যানকে। দিন শেষে কিন্তু হিউম্যান টাচটা দরকার। আপনারা কি জানেন আপনাদের আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে যদি আপনি কোনো এআই দিয়ে কন্টেন্ট লিখে পাবলিশ করেন সেটা কিন্তু গুগল ধরে ফেলবে, হ্যাঁ সেটা কিন্তু গুগল ধরে ফেলবে। তখন বলেন তো আপনার ওই ইটা যে আপনি করলেন কন্টেন্টটা যে পাবলিশ করলেন এর জন্য আপনার কোনো লাভ হবে? কোনো লাভই কিন্তু হবে না, তাই না? কারণ গুগল ধরে ফেলবে, আপনার অ্যাডসেন্স ওটাতে অনই হবে না কখনো। কিন্তু দেখেন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আমাদের অ্যাডটা করব। এখন আমরা আমাদের যে বিজনেসটা আছে এই বিজনেসটার জন্য আমরা চ্যাট জিপিটি বা যে কোনো এআই কে আমরা কমান্ড দিতে পারি যে এইটার জন্য বেস্ট একটা তুমি কি করে দাও টার্গেটিং কিওয়ার্ড গুলো আমাকে সাজেস্ট করো। ও কিন্তু সাজেস্ট করতে পারবে, ওখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন, বা হচ্ছে আপনি এআই টুল দিয়ে একটা হচ্ছে কন্টেন্ট রাইট করাবেন তাকে দিয়ে, ঠিক আছে? কন্টেন্ট জি জি করার পর আপনি সেখানে নিজের মতো কিছু হিউম্যান টাচ দিবেন, কারণ ও যে সব কিছু এমন ভাবে লিখছে যেটা হিউম্যান রিডেবল এমনও কিন্তু বিষয়টা না, তাই না? তো জি এখানে কিন্তু হিউম্যানের দরকারটা আছে, দিন শেষে হিউম্যান টাচটা দরকার আছে। তো এআই নিয়ে আমাদের ঘাবড়ালে হবে না, হিউম্যান টাচ যেহেতু দরকার আছে সো আমাদেরও দরকার আছে, তাই না? অনেকেই কিন্তু মানে এআই আসার পর দেখা যাচ্ছে যে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে। না, এআই তো আসলে মানুষ, তার ইনপুট দিচ্ছে তো মানুষই, তাই না? মানে হিউম্যানই তো ইনপুট দেয়। আপনার তো দিতে হবে, দেওয়ার জন্য হ্যাঁ লোক লাগবে, তাই না? জি, সেটাকে অপটিমাইজ করবেন এই যেটা জিনিসটাই হবে আমি, এর জন্য কিন্তু লোক প্রয়োজন আছে। তো আমাদের এই জিনিসটাই বুঝতে হবে যে এআই এখন এসেছে আমাদের হেল্পের জন্য, জি হেল্প এখন রিপ্লেস করে দিচ্ছে বিষয়টা তা না। না, আমরা হেল্প নিতে পারি, যেমন গুগল থেকে হেল্প নেই, সেও একটা এরকম হেল্প নেই। স্যার, কি স্যার কিওয়ার্ড নিয়ে একটা কোশ্চেন ছিল। আচ্ছা কিওয়ার্ড নিয়ে আমি যে এই জিনিসটা এখন শেষ করে দিচ্ছি, জানেন আমি হচ্ছে আপনাদের এই যে কিওয়ার্ড অ্যানালাইসিস এই কম্পিউটারটা দেখাবো, তো তখন আপনি কোশ্চেনটা করেন, এক মিনিট জাস্ট এটা আমরা শেষ করে দেই, আচ্ছা ঠিক আছে? জি আমরা অনেক সময় চাচ্ছি না যে আমাদের যে ডিসপ্লেতে অ্যাড গুলো হবে এগুলো তো অনেক ওয়েবসাইটে দেখাবে, তাই না? বলেন তো অনেক অনেক টাইপের ওয়েবসাইটে দেখাবে না? যেমন ক্লিকবাজ আমি তো একটা আপনাদের ডেমো দিলাম আর কি, হ্যাঁ এখানে দেখেন অনেক কিছু আছে। যেমন আপনি এই জিনিসগুলোতে চাচ্ছেন না যে আপনার এই অ্যাডটা দেখা, এই যে লাইভ স্ট্রিমিং, ইউটিউব ভিডিও, তারপরে আর কি থাকতে পারে ইন ভিডিও, তারপর হচ্ছে পার্ক ডোমেন,
এই জিনিসগুলো আপনারা আপনাদের মতো করে অফ করে দিবেন, ঠিক আছে? এই যে দেখেন অনেক কিছু এখান থেকে কিন্তু আপনি অফ করতে পারছেন। তো গুগল কিন্তু আপনাকে এই সুবিধাটাও দিয়েছে যে ডিসপ্লে অ্যাড দেখাবে, ঠিক আছে, বাট ইনঅ্যাপ্রোপ্রিয়েট কোনো জায়গায় সে দেখাবে না। কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের সিলেক্ট করে দিতে হবে। যেমন ধরেন আপনি যে ডিসপ্লে অ্যাডটা দিচ্ছেন, হ্যাঁ, এটা সেন্সিটিভ কোনো সোশ্যাল ইস্যুর জায়গায় চলে গেল, আপনি চাচ্ছেন না ওই জায়গায় যেতে, আপনি কি এখান থেকে সেটা অফ করতে পারছেন না? আমরা কিন্তু এই জিনিসটা অফ করতে পারছি, ঠিক আছে? এই যে দেখেন এই জিনিসটা দেখে রাখেন, এই যে এখান থেকে হচ্ছে আমরা আমাদের ডেলি বাজেটটা সিলেক্ট করব। আচ্ছা, আরেকটা জিনিস আছে, বলেন তো এখানে কি আমরা ভিউয়েবল ইমপ্রেশনের দিকে যাব নাকি কনভার্সনের দিকে যাব, কনভার্সন কনভার্সন ভ্যালুর দিকে যাব, বলেন তো একজন। আচ্ছা, ভিউয়েবল ইমপ্রেশনটা কি, এটা কি আমরা বুঝি? ইমপ্রেশনটা কি আমরা কি বুঝি যে এই যে আমি একটা ওয়েবসাইট হচ্ছে আমরা কোথাও গেলাম, এই যে একটু হলো এক সেকেন্ডের ভিতরে আমি হচ্ছে বের হয়ে গেলাম, বা এই যে এখানে আমি যাচ্ছি না, এই যে এখানে হচ্ছে এই জিনিসটা কি আমি স্কিপ করে গেলাম, বাট এটা কি একটা ইমপ্রেশন হিসেবে কাউন্ট হবে না, বলেন তো? এটা তো ভিউ হলে কি ইমপ্রেশন হয় না? হ্যাঁ, জাস্ট ভিউ হলো কয়েক সেকেন্ডের জন্য, কয়েক সেকেন্ডও না, একটু আমি চলে গেলাম, এটাও তো ইমপ্রেশন হলো এটার ভিতর, তাই না? ওটা ইমপ্রেশন হবে, কাউন্ট হবে এটা ইমপ্রেশন হিসেবে। ইমপ্রেশনের ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে ভিউটা যে হবে, যেমন এই ভিউটা যে হচ্ছে এটা একটু কয়েকটা সেকেন্ড হওয়া লাগে, আর ইমপ্রেশন হচ্ছে একদম ডাইরেক্ট আমি চলে গেলাম, যে স্ক্রল করছি এর মাঝখানেও ন্যানো সেকেন্ডের জন্য একটু হলো, এটাও কিন্তু একটা ইমপ্রেশন হিসেবে গুগল কাউন্ট করে ফেলবে। কিন্তু আচ্ছা আচ্ছা, ক্ষেত্রে যে দেখেন আমি কি স্লো মুভ করছি না, এই যে এটা কি এখন আমার ভিউয়েবল ইমপ্রেশন হচ্ছে না, দেখেন তো আমি এখানে কয়েক সেকেন্ড হয়ে গিয়েছে না, আর আমি জাস্ট এই যে স্ক্রল করছি, হ্যাঁ, স্ক্রলের ভিতরে এটা চলে গেল, তাহলে কি এটা শুধু ইমপ্রেশন হলো না, এই পার্থক্যটা কি আমি, জি জি, দেখেন এখান থেকে হচ্ছে আমরা সিপিএমটা সেট করে দিব, এটা কিভাবে করবেন বলেন তো একজন, আপনাদের ক্লায়েন্টদের ইচ্ছা মতো বা আপনাদের যে বাজেট আছে ওটার উপর নির্ভর করে কিন্তু আপনারা করবেন, ওকে? এই যে দেখেন এখানেও কিন্তু আমরা আগে যে জিনিসগুলো দেখেছিলাম ওই জিনিসগুলো কিন্তু এখানেও আছে, দেখেন এটার সাথে কি আমরা আগে থেকে পরিচিত না, অডিয়েন্স সেগমেন্ট এটা আমরা একটুক্ষণ আগে দেখে আসলাম না? জি দেখেছি। দেখেন আরেকটা জিনিস দেখেন এখানে, এই যে দেখেন ডেমোগ্রাফি, এটার সাথে কি আমরা পরিচিত? জি জি পরিচিত। এখন আমরা একটু দেখি কিওয়ার্ড, এটার সাথে কি আমরা পরিচিত? জি এটাও দেখেছি। এটাও কিন্তু আমরা পড়েছি, এটাও কিন্তু আমরা দেখেছি ভিডিওতে যে এখান থেকে আমরা টার্গেটিং করতে পারি, আর দেন হচ্ছে প্লেসমেন্ট, এটার সাথেও কিন্তু আমরা পরিচিত। এখন দেখেন আমরা ডিসপ্লে অ্যাড এর ক্ষেত্রে আমরা কোন জিনিসটা নিয়ে কাজ করব বলেন তো, চার পাঁচটা জিনিস, চারটা জিনিস এখানে আছে, আমরা কোনটা নিয়ে কাজ করতে পারি বা কতগুলো নিয়ে কাজ করলে ভালো হয়? প্লেসমেন্ট, দেখেন এখানে আমাদের কিন্তু অনেকগুলো জিনিসই আছে, কিন্তু সবগুলো নিয়ে যদি আমরা কাজ করি, সাপোজ আপনি এখানে চারটা জিনিস আছে আর প্লেসমেন্ট আছে, এগুলো সবগুলোই আপনি হচ্ছে করলেন নিজের মতো করে, তাহলে জিনিসটা কি অনেক বেশি স্পেসিফিক হয়ে যাচ্ছে না? জি জি, গুগল করছেন, গুগলও দেখছে যে মানে একটার পর একটা জিনিস আছেই আপনার, তখন এত যদি আপনি এটা মানে একটু স্পেসিফিক করতে চান সেক্ষেত্রে কিন্তু রেজাল্টে এটা ইফেক্ট করবে, ঠিক আছে? এই এই জিনিসটা কিন্তু আমি যে এই ভিডিওর সময় বললাম এখনো বলছি, তো এই জিনিসটা হচ্ছে আমরা একটা বা দুটা করব ডিসপ্লে অ্যাড এর ক্ষেত্রে, ওকে? এখানে বলেন তো এখানে কি আমরা কিওয়ার্ড দিব? জি না, এখানে কিওয়ার্ড দেব না, কেন? এটা ডিসপ্লে অ্যাড দেখাবে, এখানে কিওয়ার্ড এর প্রয়োজন হবে না।
আপডেট দেখেন, নিউজ আর কি আপডেট টোটাল। জি না, এটা টোটালি আলাদা। এখানে আমরা যেরকম ভাবে যে সার্চ চ্যাট গুলো শিখেছিলাম ওভাবে কি আমরা এখন এখানে অ্যাড করতে পারবো না নিজেরা? হ্যাঁ দেখেন তো জিনিসটা একদম আগের মতোই না। ইউআরএল দিব, বিজনেস নেম দিব। আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, ডিসপ্লে অ্যাড এর ক্ষেত্রে দেখেন, ডিসপ্লে অ্যাডটা দেখেন তো, ডিসপ্লে অ্যাড এখানে অনেক কিছু আছে না আপনাদের? জি কি করবেন জানেন? এখানে হচ্ছে আপনারা ইমেজ অ্যাড করবেন ডিসপ্লে অ্যাড এর জন্য, ঠিক আছে? আপনারা কিন্তু যদি ইচ্ছা করেন তাহলে ভিডিও এখান থেকে অ্যাড করতে পারেন। এই দেখেন সর্বোচ্চ মানে 30 সেকেন্ডের ভিডিও অ্যাড করা যাবে। মানে 30 সেকেন্ডের নিচে হলে ভালো হয়, উপরে যাওয়া যাবে না। দেখেন এখানে কিন্তু ডিসপ্লে এরর জন্য এই যে লোগোর সাইজটা দেওয়া আছে, আপনারা কিন্তু এই সাইজটা ফলো করবেন। আর এই যে ফাইল সাইজের লিমিটটা দেওয়া আছে এটাও কিন্তু আপনারা ফলো করবেন। আমি কপি করে আপনাদের এই যে চ্যাটে দিয়ে দিচ্ছি, দেখেন তো চ্যাটে দেখা যাচ্ছে না? এখন দেখেন আপনারা যদি সার্চ চ্যাটের মতো এইটাও আপনারা সেট করতে পারেন, দেখেন হচ্ছে আপনারা নেক্সট যে জাস্ট একটা ক্রিয়েট করে ফেলবেন, শেষ করে ফেলবেন, ঠিক আছে? এখন আপনাদের একটু কম্পিটিটর অ্যানালাইসিসটা আমি বুঝাই, আপনারা কি ওটা বুঝতে চাচ্ছেন নাকি না হলে চলবে? জি না, একটু বুঝালে ভালো হয়।
দেখেন এখান থেকে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস জন্য দেখেন আপনি হচ্ছে একটা কিওয়ার্ড এখন চুজ করতে চাচ্ছেন, এটা আপনি কিভাবে করবেন, সার্চ ভলিউম, ডিফিকাল্টি, এই জিনিসগুলো কিভাবে করবেন, এগুলো তো বলেই দিয়েছিলাম এর আগে ক্লাসে। বাট আপনাদের তো অ্যানালাইসিসও করতে হবে যে এটার কম্পিটিটররা কি অবস্থায় আছে বা কম্পিটিটররা কিভাবে এটা ইউজ করছে, তাই না? কম্পিটিটরদের অবস্থানগুলো তো চেক করতে হবে আমাদের। দেখেন এটা হচ্ছে আপনারা সবাই অ্যাড করবেন আপনাদের পিসিতে এক্সটেনশনটা, এটা লিংকটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের। ওকে, দেখেন দিয়ে দিয়েছি লিংকটা, এখান থেকে তারপর হচ্ছে এটাকে আপনারা পিন করে দিবেন। ওকে, এখন আপনারা হচ্ছে আমাকে একটা কিওয়ার্ড বলেন তো, যে কোনো একটা কিওয়ার্ড যেটা লিখে আপনারা সার্চ দিতে যাচ্ছেন,